পাত্রা বিচরণ নেং পরং বিক্ষে দেয় দেয় বিমর্শক নি বা কাল প্রতীক্ষ প্রভু সদ্যজা শ্রবণন প্রাণমন ধ্যানদীন দুর্লভ দিতে ভক্তি রসং এব ভগবন গৌর পরম মে গতিম। হলিযোগ পাবন অবতার পরম প্রেমময় অখিল পরাত পর ভক্ত বৎসল কারুণ্য ঘন প্রেম শ্রীবিগ্রহ সভজন বিভাজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি শ্রী শ্রী সতীনন্দন গৌরহরি পরম পাবন পতিত উদ্ধারণ দাতা দয়াল নিতাই চাঁদের মহ অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার বিকা গিরিধারীর রাধা দামোদরীর অপর অনুকম্পায় বঙ্গবসুন্ধরার গৌরমণ্ডল স্থিত লাদী অধীশ্বরী করুণাময়ী প্রেমময়ীর স্নেহধন্য কৃপাধন্য গোপীভাবে ভাবাবিত চিত্ত বন্দুসুন্দরের এই ব্রজ অনুভূতির মাটিতে শোভারামপুরস্থ শ্রীমন্দির অঙ্গনে পরম সুমঙ্গল মাঙ্গলিক যে ভাগবতীয় কথা শোধাযজ্ঞের আয়োজন সেই আয়োজনে মহামাহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে শ্রীগুরুপাদ পদ্মে পরাধ্য কোটি দণ্ডবত প্রণতি ও সংকীর্তন আচার্যবৃন্দ মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণব মণ্ডলী স্নেহময়ী কল্যাণীয়া মাতৃমণ্ডলী আজ দামোদর ব্রতির নিয়ম সেবা ব্রতের এই বিশ্রাম লগ্নে বা ব্রত সমাপন লগ্নে আমরা সকল ভক্তচরণে দিন অতি সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করছি আমা প্রতি কৃপা শেষ দান করুন পাত্রাপাত্র বিচারণাং ন করুতে ন সং পরং বিক্ষে দেয় দেয় বিমর্শক ন হি বা কালো প্রতীক্ষ প্রভু দেখুন শ্রীমদ্ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কোনো বস্তু দানের জন্য পাত্র অপাত্র বিবেচনা করতে বলেছেন আমরা এটা জানি দেশকাল পাত্রভেদে সাত্বিক বা সৎ পাত্রেই দান করতে হয় এমন বলা আছে কিনা স্বয়ং ভগবান শ্রীমদ্ভগবৎ গীতার বাণীতে বলছেন দেশকাল পাত্রভেদে সাত্বিক সৎপাত্রেই দান করতে হয় তো সেই শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন যখন রাধারানীর ভাবকান্তি নিয়ে কারুণ্য ঘন প্রেম ঘন মূর্তি নিয়ে শচিসিন্ধু মাঝে অবতীর্ণ হলেন তখন এই বানিয়ার আর মহাপ্রভু রাগলেন না স্বয়ং দাতা শিরোমণি চৈতন্য মহাপ্রভু বলেন এবার আমি পাত্র অপাত্র বিবেচনা না করেই প্রেম দিতে এসেছি বিবেচনা করব না পাত্রাপাত্র বিচার করুতে মহাপ্রভুর প্রিয় পরিকর প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন চৈতন্যদেব এবার গীতার সেই মহাবাণীকে লঙ্ঘন করলেন বললেন পাত্র অপাত্র বিবেচনা না করেই প্রভু সবাইকে দাতা শিরোমণি হয়ে প্রেম দান করলেন এখানে পাত্রাপাত্রের বিচার রাখলেন না শুধু কি তাই যাকে দর্শন করেছেন যে সময়ে দর্শন করেছেন দেখেননি তিনি পূর্ণবান কিনা তিনি দানের অধিকারী কি না তাকে এই ব্রজপ্রেম উন্নত উজ্জ্বল সিঙ্গার প্রেম দেওয়া যায় কি না কোনো কালাকালের বিচার করেননি যাকে দর্শন করেছেন নয়ন সমকে যিনি উদয় হয়েছেন প্রভু কালের প্রতীক্ষা না করে সময়ের অপেক্ষা না করে পাত্র অপাত্র বিবেচনা না করে তিনি অকাতরে দাতা শিরোমণি ব্রজপ্রেম বিতরণ করেছেন একটি সাধারণ সংবাদ বলছেন কালাকালের প্রতীক্ষা করো কালাকাল মানে শুদ্ধ সাধু সাধুসঙ্গের দ্বারা শ্রদ্ধা উপচয় হয় শ্রদ্ধা সাধুসঙ্গের দ্বারা সৎগুর চরণাশ্রয় হয় সৎগুর চরণাশ্রয়ের পরে সৎগুরুর চরণাশ্রয়ের পরে জীবনে ভজন আসে সাধুসঙ্গ থেকে ভজন আসে ভজন থেকে অনার্থ নিবৃত্তি হয় অনর্থ নিবৃতির পরে নিষ্ঠা আছে নিষ্ঠা থেকে রুচি আছে রুচি থেকে আসক্তি আছে আসক্তি থেকে ভাব আসে ভাব পরিপক্ক হলে ভক্তি আসে ভক্তির পরিপক্কতায় প্রেম আসে প্রেম পাওয়ার এই যে কাল এই যে সময়ের প্রতীক্ষা মহাপ্রভু বললেন আমি এই কালেরও প্রতীক্ষা করব না যাকে দেখব নয়নে তাকেই প্রেম দিয়ে দেব কালের প্রতীক্ষা নাই প্রেম এমনি এমনি মেলে না সাধু সাধুসঙ্গের দ্বারা সদ্গুরু চরণাশ্রয়ের দ্বারা ভজন ক্রিয়ার দ্বারা অনার্থ নিবৃত্তির দ্বারা নিষ্ঠার দ্বারা রুচির দ্বারা ভাবের দ্বারা যে ভক্তি হয় সেই ভক্তির পরিপক্কতায় প্রেম কতটা কালের অপেক্ষা কিন্তু প্রভু বললেন কালা কালো ন বলছেন প্রতীক্ষ প্রভু কালাকালের প্রতীক্ষা করছেন না কেমন জানেন গোলাপের শুষ্ক পাপড়ি একশটা এক জায়গায় করলেন একশোটা গোলাপের পাপড়ি এক জায়গায় করে একটা সুসকে অর্থাৎ একটা তীক্ষ্ণধার সুসকে একসাথে বিদ্ধ করলেন একসাথে যখন বিদ্ধ করলেন ওই কি আলাদা আলাদা সময় হল না একসাথেই হলো অনেকগুলো পাপড়ি কিন্তু তীক্ষ্ণধার সু যখন ওতে প্রয়োগ করলেন তখন আলাদা আলাদা করে কি সিদ্ধ হল একসাথেই সিদ্ধ হল কথাটা ঠিক নয় আলাদা আলাদা হয়েছে কিন্তু এত দ্রুত হয়েছে সেই সময়টা আমাদের ঘড়ি ঘণ্টায় নির্ণয় করা সম্ভব নয় ঠিক তেমনি অনন্ত জন্মের দুর্বাসনা কামনা আসরিক প্রবৃত্তি অশুদ্ধ ভোগবাদী চিত্ত তাকেও যদি প্রভু দেখেছেন তো মুহূর্তে ওই একশোটা পাপটিকে একসাথে ছিদ্র করলে সাথে সাথে যেমন ছিদ্র হয় প্রভু কালাকালের বিচার না করে প্রতীক্ষা না করে তাকেও প্রেম দিয়ে দিয়েছেন জয় রাধে জয় রাধে সদ্য যা শ্রবণক্ষণ প্রবানন্দ সরস্বতীর বড় বেদ্য গৌর স্তুতি শব্দটা কেমন হয়ে যাচ্ছে তো কি বলছেন প্রণাম বা ধ্যানের দ্বারা যাকে চিত্তে হৃদ সিংহাসনে যাকে ধ্যানের দ্বারা আর অষ্টনের দ্বারাও পাওয়া যায় না সেই ধ্যানের দেবতা ধ্যানেরও অগম্য তপস্যারও অগম্য পরমধন সেই গৌর সুন্দর কেবল আমাদের বন্দনীয় আমাদের স্মরণীয় জয়রাধে কুমিয়ে দাও তো কমিয়ে দাও শব্দগুলো এই বাবা একটু কমিয়ে দাও তো জয় রাধে তা হোক ওটার জন্য না শব্দটা বাইরে চলে যাচ্ছে এইভাবে থাক বাবা বারবার হাত দিও না তো বলছেন যে এই শ্রী গৌর সুন্দর যিনি দাতা শিরোমণি সেই গৌর সুন্দরের চরণকেই আমরা বন্দনা করি শ্রী চরণই আমাদের উপাস্য হোক নিত্যানন্দ গৌরচন্দ্র নবদ্বীপের সংকীর্তন রসই আমাদের উপাসনার বস্তু হোক আমরা গৌরবন্দনা করে ভাগবতে প্রবেশের আগে এইটুকু বলবো যে দেখুন মহাপ্রভুর এই মহা অবদান এই প্রেম সিঞ্চনে সিক্ত হতে গেলে ভাগবত প্রথমেই বলেছেন মহৎ অনুগ্রহ চাই মহৎ অনুগ্রহ ব্যতীত আমাদের জীবনে কল্যাণ আসতে পারে না একটু লক্ষ্য করুন মানুষ বিবেক প্রধান জ্ঞান প্রধান বৈরাগ্য প্রধান জীব মনুষ্য ব্যতীত পৃথিবীতে যত প্রাণী আছে জীবজন্তু আছে এদের কারো ঘর আছে কি আমাদের মতো তৈরি করা সেই ঘরে বিশ্রামের জন্য কোনো বেড আছে কি বিছানা আছে কি শীতের বা আতপের শীত ও আতপ দূর করবার জন্য ওদের কাছে কোনো বস্ত্রখণ্ড আছে কি নাই তো সেই ভোগ সর্বস্ব বা জ্ঞান চেতনা সীমিত অন্য প্রাণীগুলো তারা কিন্তু প্রতিটা বাসায় ফিরে গিয়ে বিশ্রাম নেয় বেড না থাকলেও তারা ঘুমায় শীতের বস্ত্র না থাকলেও তারা শীত পার করেই দেয় কিন্তু মানুষ বিবেক প্রধান জ্ঞান প্রধান সকলের গৃহ আছে গৃহে শয্যাও আছে কিন্তু মানুষের এখন গৃহে ফিরবার মতো শান্তি নাই বিছানা থাকলেও বিশ্রামের জায়গা থাকলেও তার রাতে ঘুমও হয় না এত বস্ত্র থাকতেও তার যেন শীত বা তাপ দূরীভূত করতে পারে না এর কারণ কি। এর কারণ হলো, মানুষের জ্ঞান প্রধান হলেও বিবেক প্রধান হলেও মহতের কৃপা আর সাধুসঙ্গ ব্যতীত মানুষ সেই জ্ঞানকে বিবেককে বিচারকে যথাযথ রূপে কাজে না লাগিয়ে মানুষ অনন্ত ভোগ বাসনার পিছনে ছুটছে ভগবত বিমুখ হয়ে আর এই জন্য জ্ঞান প্রধান বিবেক প্রধান হলেও আজ মানুষের শান্তি বড় সুদূর পরা হতো শুভ্র শয্যায় ঘুমিয়েও তার ঘুম হয় না ঘরে গিয়েও সে শান্তি পায় না এর একটাই কারণ তোমার জ্ঞান আছে বিবেক আছে তুমি চেতনশীল কিন্তু তোমার চেতনা চৈতন্য করে তুমি ভগবত আরাধনায় ব্রতী হলে না আত্মা সাক্ষাৎকারে ব্রতী হলে না যে জন্য জ্ঞান বিবেকও প্রকৃত চেতনা জাগ্রত না হওয়ায় সব কিছু পেলেও যেন একটা শূন্যতা রয়ে গেছে আর শূন্যতা তো থাকবেই অনিত্যম অসুখম এই সংসার দুটি শব্দ দিয়েছেন গোবিন্দ এই সংসার হল অনিত্য এবং অসুখময় এটা দুঃখলয় এই জন্য শাস্ত্র বলছে ভগবত ভজন ব্যতীত আর ভগবত আরাধনা ব্যতীত এই অনিত্য অসুখ সংসারে কেউ সুখ পেতে পারে না অনিত্যম অসুখং লোক প্রাপ্য ভজস্য মাম অর্থাৎ তুমি এই অনিত্য কালকবলিত দুঃখময় সংসারে ভজন বিনা শান্তি পাবে না সবথেকে মজার কথা হল ভগবান শ্রীকৃষ্ণ একটা গীতার মহা বাণীতে মার্মিক কথা বলেছেন একটু ধ্যান দিন ভগবান বলেছেন অনন্ত ভোগ বাসনা যার চিত্তে আর অনন্ত ভোগের কামনা বাসনা যার চিত্তকে আক্রান্ত হয়ে আছে সেই ভজন শূন্য বাসনা সিক্ত চিত্ত জগতে কখনো শান্তি পেতে পারে না দেখো তুমি কি নিয়ে এসেছিলে আবার কি নিয়েও বা যাবে যদি এইটুকুই ভাবো যে কি নিয়ে এসেছিলে কী বা নিয়ে যাবে শ্রীকৃষ্ণ বলছেন পরিবার স্ত্রী পুত্র তো ভগবান একদিন শুনলেন যে ছাপ্পান্ন কোটি দ্বারকাবাসী নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত যুদ্ধ করে মারা গেছে কত কোটি ছাপ্পান্ন কোটি যদু বংশ নিজেদের মধ্যে মারামারি করে মরে গেছে ভগবান একটু শীতল জল পান করে জগতের দিকে চেয়ে বললেন আমিও আমার পরিবার অক্ষত রাখতে পারিনি তোমরা চেষ্টা করছো কেন এর পেছনে ছুটে আমি তো পারলাম না পারলাম না মানে স্বয়ং ভগবান দেখিয়ে গেলেন বংশ কি কম নাকি শিক্ষক ছিল যদু বংশে কয় হাজার সমুদ্র মধ্যে বিলীন হওয়া সেই দ্বারকা নগরী আজও বিশ্বের কাছে বিস্ময় বিশ্বকর্মা দ্বারা নির্মিত কিন্তু নিজের বংশের নিজেই দ্বন্দ্ব সংঘাত করে বংশই নষ্ট করলো ভগবান বললেন আমি গোছাতে পারলাম না তো তোমরা কি ধরে রাখবে ভগবানের চরণ ধরো কেউ চিরদিনের নয় কোনো কিছুর অস্তিত্ব তুমি রাখতে পারবে না সংসারকে আগড়ে ধরতে চেয়েও না ভগবান চরণকে ভজনকে আগড়ে ধরো এই বিচার এই বুদ্ধিটা কৃপা ছাড়া আসে না সাধু বৈষ্ণবের অহৈত কি করুণা ব্যতীত এই বিচার এই বুদ্ধি এই বিবেক এই চেতনা স্ফুরন হয় না এই জন্য প্রথমে আমরা গৌরচরণ স্বীকার করে গৌরচরণে বারবার নতি শিকার প্রণতি করে স্তুতি করে আমরা একটু ভক্ত কৃপা চাই মহত কৃপা চাই সাধু কৃপা কেমন জানেন সাধুর জীবনধারণ কেন প্রকৃত সজ্জন সাধুর মহজ্জনের সন্তজনের জীবন ধারণ কেন তারা জীবন ধারণ করে আছে কেন করে আছে এই জন্য যারা জড় প্রকৃতির যারা মায়ার স্বরূপ জানে না যারা জগতের যথাযথ স্বরূপ অধিগত নয় যারা ভোগে অন্ধ জড় মায়া অচেতন এই জীবগুলির দ্বারে দ্বারে গিয়ে দয়া এবং করুণার দ্বারা কৃপার দ্বারা সেই মায়ার স্বরূপকে চিনিয়ে মোহ অন্ধ ঘুমন্ত জীবকে কৃষ্ণ চেতনায় জাগিয়ে রাধারানীর চরণে পৌঁছে দেওয়ার জন্য সাধু জীবন ধারণ করে আছে সাধুর জীবন ধারণের উদ্দেশ্য এটাই সাধুর জীবন ধারণের উদ্দেশ্য কি মহন্তের স্বভাব হয় তারিতে পামর আমার মতো মা দিশো অভাজন মোহ অন্ধ মোহগ্রস্ত নিদ্রিত ঘুমন্ত জড়া প্রকৃতির জীবকে মায়ার স্বরূপ ভক্তির স্বরূপ জানিয়ে জীবকে আত্মচেতনায় উদ্বোধিত করে তাকে রাধারানীর যুগল চরণে প্রেম ভক্তি পৌঁছে দেওয়ার জন্য সাধু জীবন ধারণ করে ঘুরে বেড়ায় সাধু কি পোশাকে হয় গো সাধুকে আশ্রম করলে হয় গো সাধুর মূল তার জীবনের মূল একটি উদ্দেশ্য হল জীবকে ভগবাদ চরণে সমর্পিত করা যোগ করে দেওয়া এটা ছাড়া সাধুর অন্য পরিচয় পরিচয় যথার্থ নয় পরহিতেরত যিনি পরের কল্যাণে যার ক্রিয়া প্রতিক্রিয়া শ্বাস প্রশ্বাস প্রতিটি চলন বলন অপরের হিতের জন্য জড় মহগ্রস্ত অজ্ঞান মায়াগ্রস্ত জীবকে সেই চেতনার দ্বারা শুদ্ধা ভক্তির দ্বারা ভজনের দ্বারা অনুরাগের দ্বারা প্রীতির দ্বারা যিনি রাধারানী চরণ যে সমর্পিত করেন তিনি প্রকৃত সাধু আর এই জন্য সাধুর জীবন ধারণ সাধু কি জানাই মা আর সাধু দর্শনে যদি আমরা এসে থাকি সাধু সঙ্গের ব্যাকুলতায় উৎকণ্ঠায় পিপাসায় যদি চাতক সময় এখানে এই ধুলিতে বসে থাকি সাধু কি দিবেন আমাদের সাধুর কাছে কী প্রাপ্তি আমাদের সাধুসঙ্গের দ্বারা তার মহত্ব তার ফলটা কি আসুন জানি সাধুসঙ্গের ফলটা হলো শাস্ত্র বলেছেন আমাদের জন্মরহস্যটা না জানলে আমরা যথাযথ মুক্তি বা প্রাপ্তির দুয়ার খুঁজে পাব না যে দুয়ার দিয়ে প্রবেশ করলাম সেটি মনে রাখতে হবে আমাদের জন্মরহস্যটা একটু জানাই খুব ভালো লাগবে আপনাদের যদি চিত্তে গ্রহণ করেন আচ্ছা অধিক পাপ করলে তাকে নরক নরকে যেতে হয় পতিত হতে হয় আর অধিক পুণ্য করলে তাকে কোথায় যেতে হয় স্বর্গে অধিক পাপ থেকে পাপাচারী হলে তার স্থান হল নরক আর অধিক পূর্ণ করলে তার স্থান কিন্তু যাদের পাপ পুণ্য সমান সমান তারা কোথায় যাবে যদি এখন বিচারের কাঠগড়ায় দাঁড় কারণে এর ষোলো আনার মধ্যে আটানা আটানা পাপ পুণ্য কোথায় যাবে তো ভগবান বললেন ওর জন্য জায়গাটাই হলো এই পৃথিবী যার অধিক পাপ সে নরকে যায় আর যাদিক অধিক পুণ্য সে দেবলোকে যায় কিন্তু যাদের পাপ পুণ্য বরাবর সমান সমান তাদেরকে মনুষ্য জন্ম দিয়ে জগতে পাঠান এই ভূমিতে ব্রজম্ব দেবে পাঠান ভগবান এই জন্য প্রতিটি মানুষের জীবনে পাপও আছে একটু বলুন কি আছে পুণ্যও আছে সুখও আছে পুণ্যের দ্বারা সুখ আসে আর পাপের দ্বারা জয় আছে পরাজয় আছে জন্ম আছে এই দ্বৈত বৃত্তি দিয়েই তো এই বিশ্বমন্ডল পরিমণ্ডল গড়া তো পাপ পুণ্য সমান সমান হলে তাকে জগতে আসতায় এলো কি করে আমাদের আসার খবরটা নিন ভালো লাগবে তো অনুভূতি জাগবে কি করে জীব এই জগতে আসে এই পাপপূর্ণ সমান সমান ব্যক্তিকে জগতে ভগবান প্রেরণ করেন কিভাবে তার সূক্ষ্ম জীবাত্মা ওই যে মনুষ্য শরীর ধারণের যে সূক্ষ্ম সূক্ষ্ম যে চিন্তা রেণুটা এটা বায়ু হয়ে ঘুরে বেড়ায় কতদিন বায়ু বিয় হয়ে ঘুরে বেড়াতে বেড়াতে ও কি করে বায়ুর মধ্যে প্রবেশ করে বাতাসের মধ্যে বাতাসের মধ্যে প্রবেশ করে খুব লক্ষ্য করতে হবে খুব তাত্ত্বিক একটি তত্ত্ব বাতাসের মধ্যে প্রবেশ করে সে কী করে এই যে বাষ্প ওঠে জগৎ থেকে জল থেকে বাষ্প ওঠে ওই বাষ্পের মধ্যে মিশে গিয়ে ঘনীভূত মেঘ হয় আর মেঘ থেকে ঝরো বৃষ্টির ধারা হয়ে ওই যে সূক্ষ্ম মনুষ্যর যে জীবাত্মার সূক্ষ্ম স্তরণও ওটা বৃষ্টির দ্বারা ভূমিতে পতিত হয় আর ওই ভূমি কর্ষণ করে সমস্ত বনস্পতি বৃক্ষগুলো ওই রস টেনে নেয় ওই বৃক্ষের মধ্যে গিয়ে গম বা চাল বা খাদ্যদ্রব্য সবজি যাই থাক ওইটা যখন মানুষ আহার রূপে গ্রহণ করে তখন তার শরীরের ভিতরে গিয়ে প্রথমত রস রক্ত তৈরি হয় এটা সাড়ে পাঁচ দিন হিসাব দেওয়া হয়েছে রস রক্ত মেদ মাংস অস্থি মজ্জা আর শুক্র ওই যে পিতৃসত্বা শুক্র যখন স্বামী স্ত্রী সম্ভোগ বা স্বামী স্ত্রী সহযোগ হয় তখন ওই শুক্র রক্ত শনিতের দ্বারা শুক্রাণুর দ্বারা মাতৃ ওভামে প্রবেশ করে এবং যখন প্রবেশ করে তখন শুক্রাণু থাকে কোটি কোটি কিন্তু ঈশ্বর যাকে জন্ম দেবেন মনে করেন সেই শুক্রাণুটাই মারগর্ভে আরগুলো নির্জীব হয়ে মারা যায় তার মানে আপনার ইচ্ছায় জন্ম হয়নি ঈশ্বর চেয়েছে মার গর্বে পাঠাতে আপনাকে ওই শুক্রাণুটাই চলে আসে এরপরে মার গর্ভে যেদিন সংযোগে প্রবেশ হয় সেদিন ওটা জল আকার থাকে জল তরল জল পাঁচ দিনে ওটা বিন্দু হয় কি হয় বিন্দু জল বিন্দু দশ দিনে ওটা ওই যে কুলের যে ফুল আছে না ছোট ছোট কুল গাছের বরুই গাছের যে ফুল ফুলের মতো আকার ধারণ করে দশ দিনে এক মাসে একটা আঙুল সমান তৈরি হয় দুই মাসে দুই মাসে তার মস্তক সৃষ্টি হয় তৃতীয় মাসে তার পা সৃষ্টি হয় চতুর্থ মাসে সে নারী না পুরুষ এই লিঙ্গভেদ হয় এবং পঞ্চম মাসে এই চতুর্থ মাসেই তার চর্ম হাড় লোমেশিদ্র তৈরি হয় পঞ্চম মাসে তার ভিতরে একটা পূর্ণ অবয়ব সৃষ্টি হয়ে ষষ্ঠ মাসে মার ডান কক্ষে একটা বৃত্রাকার তৈরি হয় সেই বৃত্রাকারের মধ্যে ছয় মাসের শিশু তার চরণটা উপরের দিকে দিয়ে মাথাটা চলে যায় নিচের দিকে অসংখ্য কির্মিকির তাকে দংশন করতে থাকে এবং মাথাটা কোথায় থাকে জানেন মার মলমূত্রের দ্বারের ঠিক মুখে এভাবে নটা মাস আপনি আমি প্রত্যেকেই কাটিয়েছি মলমূত্রের দ্বারে পৃথিবীর সব থেকে নরক হলো মাতৃগর্ভের ওই সময়টা এটা যদি মনে করতেন তাহলে জগতে ভগবান ভুলে ভজন ভুলে ভোগ বিলাসে আমরা অতিবাহিত করতে পারতাম না ঠিক ওই নারকীয় যন্ত্রণায় একটা জীব জীবসত্ত্বা যখন কষ্ট পেতে থাকে আত্মনাদ করতে থাকে নয় মাসে তার চেতনা সাত মাসে তো চেতনা আসে এই জন্য যে ভক্ষণ করানো হয় মায়েদের এটা একটু সতর্ক হতে হবে এই সাত আত্মীয় স্বজন এনে ওই বহুকৃদ খাদ্য দেওয়াটা নাই ওই দিন পঞ্চগব্য বা পঞ্চামৃত শ্রীগোবিন্দ রাধারানীকে প্রসাদী অর্পণ করে ওই চরণামৃতটা হরিকতাটা হরিনামটাই ওদিন ওকে দিতে হয় কিন্তু এইগুলো এখন মানা হয় না আমাদের সনাতন ধর্মে সব লোকজন ডাকো আত্মীয় স্বজন ডাকো ভালো মন্দ খেতে দাও কি হলো তাতে জানি না এগুলো উচিত নয় যদিও আমাদের সংস্কার এখন কুসংস্কারে পরিণত হয়েছে কে বা শাস্ত্রবাণী মানে কে বা সাধুর বাণীকে হৃদয়ে ধারণ করে স্বেচ্ছাচারীভাবে আমরা আমাদের মতোই চলি বিত্ত বৈভব দম্ভ অভিমানে মানে তো ওই যে নয় মাসে যখন জীবসত্ত্বাটি কষ্ট পেতে থাকে এসেছে তো ভগবানের কাছ থেকে ভগবানের দয়া উপচায় হয় ভগবান সব জীবকে কিন্তু গর্বে দর্শন দেন না কোনো কোনো ভাগ্যবান উচ্চকোটির শুদ্ধ জীব ভগবানের দর্শন গর্বে পায় আর আমার মতো মাদিসরা ভগবানের দিব্য বাণী শুনতে পায় দিব্য পরশ পায় দর্শন পায় না ভগবানের দিব্য পরশ পেয়ে তার গর্ব যন্ত্রণা দরিভূত হয়ে যায় ভগবানের বাণী ভগবানের চরণের সুগন্ধ পেলেই জীবের আর জমজাতনা নরক যতনা থাকে না ত্রিতাপগ্ধিত যন্ত্র এই যে আলো জ্বাললে যেমন আধার দূর হয় হবে কি না ঠিক তদুপরি ভগবানকে দর্শন করার সাথে সাথে যখন যন্ত্রণা গেল তখন ভক্ত এই প্রার্থনাই করে যেটা সকলের জানা আট থেকে আশি সকলের প্রভু এই পরম শান্তির দর্শন তোমাকে পেয়েছি কৃপা পেয়েছি আমি আর জগতে যেমন না গোবিন্দ বললেন জগতে তোমাকে যেতেই হবে মাতৃহন্তার পাপ যাতে তোমার না লাগে প্রভু জগতে গিয়ে যদি তোমাকে হারায় এই জন্য তো তোমাকে ইন্দ্রিয় দিয়েছি সর্ব ইন্দ্রিয় দিয়ে তুমি আমার অনুশীলন করবে ভজন করবে এই সময়টা আমরা প্রতিজ্ঞা করেছিলাম প্রভু জগতে গিয়ে তোমার ভজন করবো বিশ্বাসঘাতকতা কারে বলে জানেন যে কথা দিয়ে কথা আমার মতো বিশ্বাসঘাতক কে আছে যে ভগবানকে কথা দিয়েই রাখল না সব অপরাধের ক্ষমা হয় বিশ্বাসঘাতকতার আমার মতো বিশ্বাসঘাতক কে আছে ভগবানকেই কথা দিলাম ভগবান বললেন আমি তোমাকে মুক্ত করছি ওখানে গিয়ে সাধু পাবে ভজন পাবে ধাম পাবে আমার গ্রন্থ পাবে নাম পাবে পথ হারাবার যাতে তুমি পথ না হারিয়ে যাও আমার চরণ থেকে যদি তুমি বাহিরে না যাও এই জন্য আমি শ্রীগুরুকে পাঠিয়েছি শাস্ত্র পাঠিয়েছি হরি নাম পাঠিয়েছি মন্দির পাঠিয়েছি তীর্থ পাঠিয়েছি ধাম পাঠিয়েছি যাতে এই জালের মধ্যে তুমি আটকে যাও কিন্তু মোহগ্রস্ত হয়ে আমাকে দেওয়া কথা ভুলে যেও না কথা দিলাম পূর্ণ বায়ু সৃষ্টি করে ভগবান জগতে পাঠালেন পাঠানোর পরে যেটা ঘটল ওই দেখবেন উঁ করে কাঁদে তো একজন মহাত্মা বলছে কাহা কাহা বলছে ও কাহা কাহা একজন বলছে না গো ও ভগবানকে খুঁজছে না এই জগতে এই ত্রিগুণ মায়ার বহিরঙ্গা মায়ের ক্ষমতা খুব ধ্যান দিন কথার দিকে যেই সে ভূমিষ্ঠ হয় সঙ্গে সঙ্গে এই বাতাসটা যখনই তাকে তাকে স্পর্শ করে এই পৃথিবীর মায়ার বাতাস সঙ্গে সঙ্গে সে ভগবানকে মায়ার এমন ক্ষমতা এবং একজন মহাত্মা একটু রস করে বললেন রসিক তিনি বললেন কাহা কাহা না ও ওয়া মানে কাহা কাহা করছে না বললেন কোথায় কথা দিয়েছিলাম কোথায় কথা দিয়েছিলাম এখন ভোগের জন্যই জগতে এসেছি কাহা কাহা মানে ভগবান কোথায় এটা বলছে না একজন বলছেন কোথায় কথা দিয়েছিলাম কোথায় কথা দিয়েছিলাম কি বলে এখন মানুষ জীবনটা তো মস্ত বড় খাও দাও কোথায় কথা দিয়েছিলাম এরকম গান আছে একটা মনে হয় জীবনটা তো আরে দুদিনের জীবন পেয়েছ ভোগ করো এই স্লোগানই তো দেয় কিছু মানুষ শান্তদা আসুন বসুন এই স্লোগানই তো দেয় মানুষ কি বলে যে না খাও দাও আরে দুদিনের জীবন চিতায় পোড়ানোর পরে ছাই থেকে কি আবার ভগবান তোমায় মানুষ করবে আবার তো এদিকে লক্ষ্য করুন সাজা দেবে উনি অসুস্থ এই জন্য ওনাকে বসতে বললাম এই জন্য তো এদিকে লক্ষ্য করুন তো যখন মনুষ্যরূপে এলাম এই দুতা বহিরঙ্গা মায়া আমাকে আক্রান্ত করল সাধু সঙ্গ কেন জানেন ওই দেওয়া কথাটা পুনরায় মনে করবার জন্য যে আমি তো তোমারই আমি তোমাকে কথা দিয়েই এসেছিলাম তো এই যে আমাদের জন্ম মৃত্যুর যে রহস্য এই রহস্যটা আমরা যথাযথ রূপে নির্ণয় করতে পারি না একটা জন্ম এভাবে হয়েছে শুধু ভক্তগণ এই জন্মটা ভজনবিহীন যদি কাটায় যদি ভজন শূন্য করে এই জীবন কাটায় তাহলে আমাদের একটা বড় ক্ষতি হয়ে যাব ক্ষতি তো হয়েই গেছে আমরা বুঝতে পারছি না যেটা কত বড় ক্ষতি হয়ে যাবে কত শ্বেতজ অন্ডোজ, কত চুরাশি লক্ষ জনীয়ভাবে ভবরণ করেছি মনুষ্য জন্ম পেয়েছি কিন্তু না ভজনের জন্য উৎকণ্ঠা জাগবে না যতদিন মহত কৃপা না হবে কৃপাকে আমাদের জীবনে একান্ত প্রয়োজন কৃপা ব্যতীত কোনো কার্যে ভক্তি হওয়ার সম্ভাবনা নাই জয় রাধে বসে পড়ুন যে যেখানে পারেন বসে পড়ুন এই জন্য শাস্ত্র বলছেন ভক্ত ভক্তি ভক্ত ভগবান গুরু এই নাম চারটি কিন্তু বপু এক তুলসীদাস গোস্বামী বলছেন ভক্ত ভক্তি ভগবান গুরু নাম চার কিন্তু বপু এক তত্ত্বেরা এক এই জন্য আগে ভক্ত কৃপা চায় আগে মহত কৃপা চায় ভক্ত কৃপা ব্যতীত মহত কৃপা ব্যতীত এই জন্মমিত্য রহস্য থেকে আমরা মুক্ত হতে কোনোদিনই পারবো না এই জন্য চৈতন্য মহাপ্রভু যে করুণা করেছিলেন নিতাইজাত যে করুণা করেছিলেন পাত্র বিচারণা ন করুতে ন চ চং কালো কালো প্রতীক্ষ হ্যাঁ কোনো প্রতীক্ষা নেই মহাপ্রভুর করুণায় কিন্তু মহৎ কৃপা চাই তো সাধু কৃপা চাই আগে বৈষ্ণব কৃপা আগে ভক্ত কৃপা আগে মহৎ কৃপা এটাই শাস্ত্রে বারবার ধ্বনিত হয়েছে তেজন্য জন্য দেখুন প্রতিটি সনাতন হিন্দুর ঘরে ঘরে সে পূর্ব বাংলায় হোক পশ্চিমবাংলায় হোক ভারতবর্ষে তো বিগ্রহ আছে যে যেমন যে বিগ্রহ যে ইষ্টকে তার প্রীতি আছে সে সেইখানেই রেগেছে কিন্তু ঘরে ঘরে কি সাধু পূজা হয় গুরু পূজা হয় বৈষ্ণব সেবা হয় খুব মূল্যবান কথা হল যারা ভগবানের অর্জন করেন ভগবানের পূজা করেন অথচ সাধুগুরু বৈষ্ণবকে এড়িয়ে চলেন আপনি জানবেন বহু কোটি কোটি কল্পকাল লেগে যাবে ভগবানের চরণে পৌঁছাতে প্রেম ভক্তি পেতে এটা সম্ভব নয় এটা কখনোই সম্ভব নয় কিন্তু আজ হয়েছে কি সবার ঘরে বিগ্রহ আছে সবার ঘরে বিগ্রহ অর্চন হয় কিন্তু ভক্ত বৈষ্ণবের অর্চন হয় না বৈষ্ণব সেবা হয় না আপত্তি থাকতে পারে বিল্লমঙ্গলজি সাধু পাওয়াই তো এখন মুশকিল সাধুর বেশ ধরে এখন তোমরা যারা ঘুরে বেড়াও তাদের বিশ্বাস করতে তো ভয় হয় সাধু ঘরে ডেকে আনবে কি আমাদের গ্রামে একবার এক সাধু এসছেন জটা ধারী এসে গৌরিক বসন ওই মন্ত্র দিয়ে জলের ছিটে টিটে দিয়ে দিলেন দিয়ে বলছেন মা তোদের খুব দুঃখ যাচ্ছে সংকট যাচ্ছে সমস্যা যাচ্ছে কার না যায় তা আন্দাজে বললেই খেটে যায় তো বাবা আপনি একটু কৃপা করুন কি করা যায় তাহলে আগে ভগবানের চরণামৃত করি এই প্রসাদই চরণামৃত খেলে সমস্ত অমঙ্গল দূর হবে রোগ হবে ওই চরণামৃতেই চেতনা নাশক জিনিস মিশিয়ে দিয়ে সবাইকে চেতনা করে নিয়ে গেল রাঙা কাপড় বিশ্বাস করবে কেউ এরপরে অনেকের মনে প্রশ্ন বাবা সাধু সমাজটাও এখন তো যথাযথ আস্থার জায়গায় নাই নির্মল চরিত্র সৎ চরিত্র নির্লোভী কামনা বাসনা শূন্য প্রকৃত সাধু কোথায় যদিও কঠিন আছে তবু বলবো বিশ্বাস হারাবেন না বিশ্বাসটা একেবার নষ্ট করবেন না আচ্ছা রাবণ যে সীতার কাছে এসেছে এটা সীতা জানতেন না আমার প্রশ্নের একটা উত্তর আপনাদের কাছে করজোরে নিবেদন করছি জননী মা সীতা জানতেন না আমার দুয়ারে সাধু এসেছে কি রাবণ এসেছে সাধুর বেশে অবশ্যই জানতেন এরকম ভাববেন না যে মা সীতা বুকা উনি জগৎ জননী জগৎ লক্ষ্মী উনার জ্ঞাত নাই পৃথিবীতে এমন কিছুই নাই ভগবানের লাদিনী শক্তি উনি এই বাবা হাতটা তো এরকম করো না বসো লাদিনী শক্তি উনি তো মা সীতা জেনেও কেন লক্ষণের গণ্ডের বাইরে গেলেন এরকম মার্মিক কথা যদি অন্তরে নিতে পারেন মা সীতা ওই দিন ধর্মের পরিচয় নূতন করে জগৎবাসীর কাছে দিলেন মা জানতেন গণ্ডির বাইরে গেলে এই সমূহ বিপদ মা নিজের কাছে প্রশ্ন করে জগৎকে বলছেন বিপদ বড়ো না ধর্ম বড় কোনটা বড়ো বলুন একবার কোনো গৃহস্থের দুয়ারে যদি রাঙা কাপড় পরে কোনো সাধু এসে দেহি বলে হাত বাড়ায় তাকে বিমুখ করা ফিরিয়ে দেওয়ার ন্যায় অধর্ম গারস্থ ধর্মে আর নাই এটাই সব থেকে বড় অধর্ম সীতা চিন্তা করলেন আমি গণ্ডির বাইরে গেলে হরণ হতে পারি বিপদ আসতে পারে কিন্তু জগৎকে মা জানালেন বিপদের ভয়ে ধর্মকে কেউ ত্যাগ করো না বিপদের কথা ভেবে কেউ ধর্ম জলাঞ্জলি দিও না বললেন মা বিপদ তো হতে হলো রাম ছাড়া হলে প্রভু চরণ ছাড়া হলে কত কষ্ট পেলে তখনই বললেন যে না আচ্ছা মা তোমাকে এখন কে রক্ষা করবে রাবণ তো তোমাকে ধরেই নিয়ে যাচ্ছে তুমি যে ধর্ম রক্ষা করতে গিয়ে ফেসে গেলে মা বিপদে পড়লে কে রক্ষা করবে সীতা মা বলেছিল যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে ধর্ম তাকেই রক্ষা করে ধ্রে ধাতু উত্তর মন প্রত্যয় যোগে ধর্ম শব্দ নিষ্পন্ন হয় ধ্রি ধাতু উত্তর প্রত্যয় যোগে ধর্ম শব্দ নিষ্পন্ন হয় শব্দ তৈরি হয় শব্দ বীজ ধাতু থেকে বীজ থেকে যেমন বৃক্ষ হয় প্রতিটা শব্দের ধাতু বীজ আছে তো ধর্ম শব্দের অর্থ হলো যাকে ধারণ করলে ইহকাল পরকালে কোনোদিন আপনার পতন হবে না তার নাম ধর্ম সীতামা বলেছিলেন যে ধর্মকে ধারণ করে ধর্ম তাকে ধরে রেখে রাখতে পারল কি রাবণ মা সীতাকে ক্ষতি করতে পারল কি রাবণ পারিনি এই সব সাধু সমান এই দৃষ্টিকোণটাও বড় অপরাধের এই অবিশ্বাস ধীরে ধীরে আপনার ভিতরে কালো মেঘ আনবে জগতে এখনও সাধু আছেন আরেকটা জিনিস বলি আপনার বিশ্বাস যদি দৃঢ় থাকে ইনি সাধু অসাধু হলেও তিনি আপনার ক্ষতি করবার ক্ষমতা রাখেন ওখানে ভগবৎ শক্তি বিশ্বাস শক্তি আপনাকে রক্ষা করবে এই জন্য অহিতুক যুক্তি আনবেন না সাধু ভেজাল সাধু পাওয়া যায় কোথায় সব রূপ সাধু এসব বলে সাধুকথাকে কলঙ্কিত করা উচিত নয় তবে হ্যাঁ সতর্ক থাকতে হবে আচ্ছা সাধু কৃপা ব্যতীত ভগবৎ কৃপা হবে না এই জন্য আগে ভক্তি ভক্ত ভগবান ভগবান তিন নম্বরে আগে কি ভক্তি ভক্ত ভগবান তৃতীয় সিঁড়িতে গিয়ে ভগবান প্রথমে হলো ভক্তি আর ভক্ত আর এই ভক্তিটা পাওয়া যাবে ভক্তের কাছে ভক্তি ভক্তেরই সম্পদ ভগবানের কিন্তু দান করবেন ভগবান না পদ্ম ফুলে মধু আছে ফুলের কাছে চাইলে মধু পাবেন সরোবরে পদ্ম প্রস্ফুটিত ওর মধ্যে পদ্ম মধু আছে আপনি পদ্মের কাছে চে চান তো অনুরোধ করুন তো মধু পাওয়া যাবে আচ্ছা ফুলটা যদি নিগড়ান এক বিন্দু মধু পাবেন আসলে পদ্ম ফুলের সুগন্ধিত আস্বাদ্য মধুটা মধুকর মৌমাছির কাছে পেতে হবে ওরা ওদের ওই ভগবৎ কৃপা দিয়ে ফুলটাকে অক্ষত রেখে কি করে যে মধু সঞ্চয় করে এটা ভগবানই জানেন ফুল অক্ষত থাকবে কিন্তু মধুটা তার থেকে সঞ্চয় করবে তেমনি এই জগতের কোলাহলের মধ্যে গোবিন্দের চরণাশ্রিত নামনিষ্ঠ ভজননিষ্ঠ ধামনিষ্ঠ, ধাম সঙ্গনিষ্ঠ শুদ্ধ ভক্তগণ ভগবানের ভক্তিটা হৃদয়ে সঞ্চয় করে রাখেন মধুকরের মতো এই জন্য পদ্মের মধুটা মধুকরের কাছে নিতে হবে ফুলের মধুটা মৌমাছির কাছে নিতে হবে তখন ভগবানেরই শক্তি ভক্তি পেতে হবে গুরু এবং ভক্তের কাছে যে আমি প্রায় বলি শব্দটা আপনাদের শোনা পিতৃভক্তি কার কাছে থাকে পিতার কাছে না সন্তানের কাছে সন্তানের কাছে স্বামী ভক্তি স্বামীর কাছে না স্ত্রীর কাছে স্ত্রীর কাছে গুরু ভক্তি গুরুর কাছে না শিষ্যের কাছে তেমন ভগবত ভক্তি ভগবানের কাছে না ভক্তের কাছে রাধে ভক্তের কাছেই থাকে ভগবৎ ভক্তি এই জন্য সাধু সঙ্গের এত মহিমা সংসার সাগরে মংনং পতিতাং ত্রাহিমাং প্রভ প্রভু এই সংসার সাগরে মায়ার সাগরে নিবগ্ন হয়েছি ত্রাণ করোলো কান্ডারি রূপে গুরুকে পাঠিয়েছি তোমাকে ত্রাণ করবার জন্য সাধু বৈষ্ণবকেই পাঠিয়েছি তো জন্য ঘরে ঘরে ঠাকুর সেবা হয় কিন্তু বৈষ্ণব ঠাকুরের সেবা কিছু মনে করবেন না ফরিদপুর অঞ্চল অতিথি পরায়ণ যার গৃহে যান ফরিদপুরের একটা সোনাম আছে সারা বিশ্বে এরা অতিথি পরায়ণ অতিথিকে এরা খুব সমাদর করে এটা আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি আর প্রমাণও পেয়েছি মাঝে মাঝে এসে এই অঞ্চলটা তো এখন মানুষ জামায় আদর বোঝে সাধু আদর বোঝে না জামায় আসলে কীভাবে তাকে সন্তুষ্ট করা যায় এটা নিয়ম শাশুড়ি মায়ের নিয়ম মেয়েটা সুখে থাকবে সুখে আছে কিনা না জানা নেই তবে জামায় আদর করা যায় বৈষ্ণব আদর সাধু আদর এমনটা হয় না তো যে গৃহে শুধু ভগবানের অশ্চন হয় সাধুগুরু বৈষ্ণবের অর্চন হয় না সে গৃহে ভগবান প্রসন্ন হন না সেখানে সার্থক ভগবানের অর্চন হয় না এজন্য জন্য আচ্ছা ভগবান আপনার প্রতি কৃপা করেছেন করুণা করেছেন চারটি লক্ষণ দ্বারা বোঝা যাবে তার আগে একটু বলি দেখুন এই স্মৃতি মনে করার জন্য চারটে জায়গায় আপনাদের যেতে হবে কটা জায়গায় এই ভগবৎ স্মৃতি ভক্ত স্মৃতি মহাত অনুগ্রহ এই জ্ঞানটা পাওয়ার জন্য ভাগবত বলেছেন চারটি জায়গায় এই জ্ঞান পাওয়া যাবে কোন কোন জায়গায় ওই যে একটা মাতৃগর্ভের বর্ণনা দিলাম নয় মাসে ওইখানে জীবের জ্ঞান হয় জগতে গিয়ে আর মায়ার দড়িতে ফেসে যাব না মায়ামোহে পড়ব না ওই সময় জ্ঞানটা হয় কিন্তু ওটা তো ভুলে গেছি জগতে তিনটে জ্ঞান পাওয়া যায় এই তিনটে স্থানে গেলেই আপনার চেতনা বাড়বে আপনার জাগ্রত চেতনা জাগ্রত সুপ্ত চেতনা জাগ্রত হবে। দ্বিতীয় হলো কোনো মৃত মানুষকে শব্দহ নিয়ে শ্মশানে যাওয়ার সময় তাকে দেখলে যখনই দেখবেন কোনো মানুষকে অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্মশানে বলহরি বলতে বলতে নিয়ে যাওয়া হচ্ছে এই দিকে তাকালে মনে হবে আমারও তো এমনি করেই একদিন এই পথ দিয়ে যেতে হবে ওর কেমন বলহরি বলছে ওর মাথা নড়ছে ও যেন বলছে আমার আর হরি বলা হলো না আগামী জন্মে আর হরি বলার জন্ম পাবো কি না যায় না শুকর কুকুরে যদি পতিত হতে হয় ওইখানটা ওই বলহরি বললে একটু চমকিত ভাব হয় এই জন্য আমাকে তো হরি বলা দরকার নাহলে এই পরিণতি আমার হবে আর একটা জ্ঞান কোথায় একটা মাতৃগর্ভে একটা শ্মশান যাত্রায় আর তৃতীয়টা হয় রতিতে রতি মানে জগতে যাকে প্রাণের থেকে বেশি ভালোবেসেছেন সেই ভালোবাসার মানুষ যখন আঘাত দেয় স্বার্থে কেটে পড়ে তখনই একটা জ্ঞান হয় আর কাউকে ভালো বাসবো না কিসে হয় মাতৃগর্ভে শ্মশান যাত্রায় আর কোথায় রতিতে কারোর সাথে খুব ভালোবাসা হলে ওই ভালোবাসার মানুষ যখন স্বার্থের কারণে আঘাত দেয় তখনই তার জ্ঞানের কথা মনে গে তুমি ছাড়া এই জগতে কেউ আপন কারোর ছেলে মারা গেছে বুঝলেন অল্প বয়সে পিতার কাঁধে পুত্রের লাশ বড় ভারী শ্মশানের চিতায় যখন পুত্রের লাশ জ্বলছে না ওই বাৎসল্য প্রেমের স্মৃতি মনে করে বিন্দু নোনা জল পড়ছে তখন ওই পুত্রকে যে ভালোবাসাটা দিয়েছিল ভগবানকে না দিয়ে তখন ওই ভালোবাসায় একটা প্রতিশোধের স্পৃহা নিয়ে বলছেন আজ তোমাকে প্রতিশোধ নিলাম আমি খুব ধ্যান দিন কথাটি ভালোবাসা বিদ্রোহ করে জানেন ভালোবাসা মাঝে মাঝে খুব দার্শনিক কথা কথাটা বলার আগেই আমার অরণ হচ্ছে ভালোবাসা মাঝে মাঝে বিদ্রোহ করে কি বলে জানেন ওই নোনা জল পিতার চক্ষু দিয়ে ঝরো শ্রাবণের ধারায় ঝরতে ঝরতে বলে আমাকে যে জায়গায় নিয়োগ করার তুমি সেখানে নিয়োগ করনি কারণ প্রত্যেক হৃদয়ের ভালোবাসা ভগবানের চরণে যেতে চায় জল যেমন খানা খন্দ দিয়ে গড়িয়ে সাগরে মিশতে চায় তেমন প্রত্যেক জীব হৃদয়ের ভালোবাসা রাধারানীর চরণে যেতে চায় ভগবানের চরণে যেতে চায় এই গতিটা জীবের শুরু থেকে আছে তুমি আমাকে যেতে দাওনি আমার সেই ভালোবাসাটা তুমি কেড়ে নিয়ে পুত্রকে দিয়েছিলে তাই আজ প্রতিশোধ নিলাম আজকে জানিয়ে দিলাম ভালোবাসাটা যথাযথ জায়গায় নিয়োগ দাও নাহলে এভাবে কাঁদতে হবে বঞ্চিত হতে হবে তখনই ওই পিতা কি বলে জানেন আর এ জগতে কাউকে ভালোবাসব না এই জন্য ভালোবাসা বা রতির থেকে খুব কষ্ট পেলে এই জন্য মাঝে মাঝে বিরহ আসা ভালো ব্যথা পাওয়াটা খুব ভালো স্বরূপ চেনা যায় না সাত্য না এলে না সম্পর্কটা ঠিক একটা কথাই পোকে বলে বসি সংসারের সম্পর্কটা চুক্তির সংসারের সম্পর্কটা চুক্তি ফুরিয়ে গেলে আর সম্পর্ক চুক্তিটা হলো স্বার্থের চুক্তিটা হলো সুখ দেওয়া নেওয়ার যেদিন সুখ আর দিতে পারবো না নিতে পারবো না এই চুক্তি ওখানেই শেষ এই জন্য ভালোবাসা বিদ্রোহ করে বুকের ভেতরে আমাকে আমার জায়গায় নিয়োগ দেওয়াই আজ প্রতিশোধ নিলাম তখনই বলে আর কাউকে ভালোবাসবো না ক জায়গায় হলো চার জায়গায় চেতনা বিবেক জাগে মাতৃগর্ভে নবম মাসে সব যাত্রায় আর কোথায় রতিতে মানে ভালোবাসায় আঘাত পেলে প্রিয় মানুষের কাছে যন্ত্রণা পেলে আর সব থেকে প্রকার চেতনা হয় সাধু সঙ্গ হরি কথাতে এলে সাধু সঙ্গ হরি কথাতে এলে এই চেতনা জাগে এই জন্য ভক্ত সঙ্গে ভগবৎ শ্রবণে যে চেতনা হয় এটা অন্য কোথাও পাওয়া বিনো সৎসঙ্গ বিবেক না হই জীবনে আজ পর্যন্ত কারো বিবেক চেতনা জাগেনি বিনা সাধুসঙ্গ বিনা তুলসীদাস বলছেন আর এই সাধুসঙ্গটা ভগবানের কৃপা হলেই তবে পাওয়া যায় কেউ যদি এখানে মনে করেন আজ আমি পাঠ শুনতে এসেছি শোবারামপুরে এটা ভুল পাঠ আপনাকে শোনানোর জন্য একজন এখানে এনেছেন আপনাকে বুকে ব্যথা উঠতে পারত অ্যাক্সিডেন্ট হতে পারতো বাড়িতে অসুখ বিসুখ হতে পারতো আজ এখানে আনেননি সৎসঙ্গটা আচ্ছা কি অপূর্ব ভক্ত কৃপা হলে ভগবান পাওয়া যায় আর ভগবানের কৃপা হলে জীব সাধু সঙ্গ কথা পায় তার মানে আজ রামজির শ্রীকৃষ্ণজির রাধা রানীর কৃপা হয়েছে আপনার উপরে তাই আপনি সাধু সঙ্গ হরিকথা শোনার ভাগ্য প্রাপ্ত হয়েছেন আমার বানানো কথা নয় শাস্ত্র বলছে ভগবানের কৃপা হলেই জীব সাধুসঙ্গ হরিকতা শোনার ভাগ্য পায় এই জীবকে যখন ভগবান করুণা করবেন মনে করেন তখন তাকে সাধুসঙ্গ করিয়ে দেন এই জন্য সাধুসঙ্গটা হালকা করে নেওয়ার উচিত নয় হরিকতা ভাগবত কথা কোনো সাধারণ বস্তু নয় অন্যান্য অনুষ্ঠানের মধ্যে এটা নয় এটা সাক্ষাৎ ভক্তির অনুষ্ঠান এটা সাক্ষাৎ করুণার অনুষ্ঠান এই চার জায়গাতেই প্রকৃত ভক্তি সৃজন হয় দেখুন আমি অনেকবার বলেছি এখানে নারী পুরুষ একই সাথে বসেছেন কিন্তু ভাগবত সাক্ষাৎ অভিন অভিন্ন গোবিন্দ কলেবার ভাগবতের শব্দ বাতাসে যত দূর যায় মানুষের মনের বিকার থাকে না এখানে নারী পুরুষ একসাথে থাকলেও কারো মনে বিকার আসার সম্ভাবনা নাই এটাই প্রমাণ করে ভাগবত কত শক্তিশালী ভক্তসঙ্গ সাধুসঙ্গ কত চেতনা এনে দেয় এখানে শোক তাপও আপনার স্মৃতিতে এখন জাগবে না সাংসারিক দুঃখ শোক তাক আপনার হৃদয়কে স্পর্শ করবে না সুদুর্লভ সাধু সঙ্গ আরো দুর্লভ হরি কথা সাধু মুখে পাওয়া সাধু মুখে হরি কথা পাওয়া এটা আরও দুর্লভ আচ্ছা যেখানে ভগবানের কথা হয় সেখানে আপনাদের মতো ভক্তরা শ্রবণ করে আর যেখানে ভক্ত গুণগান হয় ওখানে ভগবান সবার আগে শ্রোতা হয়ে বসে যায় এই আগে ভক্ত চরিত্র আগে ভক্ত চরিত্র এই চারটি জায়গাতেই প্রকৃত করুণায় আর সাধু সঙ্গে এলে অমৃত পাওয়া যায় কি পাওয়া যায় এই কথাটি প্রত্যেককে লিখে নিতে হবে বলে এরকম জোর দিয়ে বলছো কেন কথাটা পাওয়ার পরে এক ঘন্টা আমার মাথা ঘুরেছিল তীর মারলে যেমন লক্ষ্যবস্তু ভেদ করে আর কিছু কিছু পণ্ডিতদের সাধুদের কথা আছে মাথা ঘুরিয়ে দেয় অমৃত পাওয়া যায় একমাত্র সাধুমুখে হরি কথায় না আপনি আপনার স্বীকার করবেন কেন কথাটা অমৃত উঠেছিল কোথা থেকে সমুদ্র থেকে একজন অনুভবী ভক্ত বলছেন আমি বিশ্বাস করি না সমুদ্র থেকে অমৃত উঠেছিল কেন বিশ্বাস করো না হলো যে গর্বে অমৃত থাকে সত্যিই যদি অমৃত থাকতো তাহলে সমুদ্রের জল খার বা নোনা হতো না মিষ্টি হয়ে যেত তার মানে আমি বিশ্বাস করি না ওখানে অমৃত ছিল কথাটি হয়তো নিতে পাচ্ছেন না যে সমুদ্রের পুরাণে তো পড়েছি কিন্তু মূল অমৃত কোথায় শুনুন সমুদ্রে আচ্ছা চিনি মেশানো জলে মিষ্টতা থাকবে না তা যে সমুদ্রে অমৃত থাকে থাকবে সেখানে তো জল খার থাকবে কি নোনা থাকবে কি একজন রসিক বললেন আমি বিশ্বাস করি না সমুদ্রে অমৃত ছিল বলছেন তাহলে সমুদ্র আছে চন্দ্রে চাঁদে চাঁদের আর নাম কি সুধাকর সুধা ঢালে চাঁদ মানে ওই যে জ্যোৎস্না আছে না ওটা শীতল করে জীবকে তাই চাঁদে কিছুটা অমৃত আছে বলে পুরাণ বলে আমাদের অনেকেই তত্ত্বজ্ঞরা বলেন কিন্তু সেই রসিক ভক্ত বলছেন অনুভবী আমি বিশ্বাস করি না চাঁদে অমৃত আছে কেন করো না চাঁদে যদি অমৃত থাকত তাহলে চাঁদ ক্ষয় হয়ে যেত না যেখানে অমৃত থাকে সেখানে ক্ষয় হয় না সেই বস্তু অমর হয় চাঁদ তো খুয়ে খোয়ে অমাবস্যা হয় আরে বাবা কি বিশ্লেষণ করেছেন কি তত্ত্ব উদ্ঘাটন করেছেন বলে আর এক জায়গায় আছে অমৃত আর এক জায়গায় আছে অপরাধ নেবেন না দার্শনিক কথা বলতে বলেন সহধর্মীর বা স্ত্রীর অধরে অমৃত আছে কথাটা বলা হয় দার্শনিকরা বলে স্ত্রী জাতির অধরে অমৃত আছে বলে এটাও ভুল কথা কেন ভুল ওই অমৃত যদি স্বামী পান করতো তাহলে তার জরা ব্যাধি মৃত্যু আসতো না ওখানেও অমৃত নাই আর একটা জায়গায় আছে অমৃত কোথায় বলো পাতালে বাসুকি নাগের মাথায় আছে কিনা বলে কিনা না পুরাণে রসিক ভক্ত বলছেন এটাও আমার বিশ্বাস হয় না কেন হয় না তো বাসুকি যদি কাউকে দংশন করে বাসুকি যদি কাউকে সর্প দংশন করে তাহলে ওখানে জ্বালা হওয়ার কথা যার মুখে অমৃত আছে যার মুখে অমৃত থাকবে তার দর্শনে বিষে দংশনে জ্বালা পাওয়ার কথা না তখন সবাই বলছে আপনি তাহলে বলুন অমৃত কোথায় এই চার জায়গায় জগতের দার্শনিকরা বলে এই চার জায়গায় অমৃত আছে স্ত্রীর অধরে চন্দ্র কিরণে সমুদ্র মন্থনে আর বাসুকীর মুখবদনে কিন্তু চারটেই যুক্তি দিয়ে বোঝাচ্ছেন অমৃত থাকলে বিষ থাকার কথা না সমুদ্রে অমৃত থাকলে জলটা খার প্রদান হওয়ার কথা না চন্দ্রে যদি অমৃত থাকতো ক্ষয় হয়ে যাওয়ার কথা না তাহলে অমৃত কোথায় হ্যাঁ এই উত্তরটা দিয়েছেন কারা জানেন ব্রজের গোপীরা আর কারো মুখে শুনলে আপনারা নাও মানতে পারেন কিন্তু গোপীদের মুখেই অমৃতের সন্ধান পাওয়া গেল তব কথা অমৃতম তপ্ত জীবনম একমাত্র ভগবানের কথার মধ্যেই আছে অমৃত সাধু মুখে হরি কথার মধ্যেই আছে প্রকৃত অমৃত আর কোথাও অমৃত নাই একবার একটু চোখ বন্ধ করে অনুভব করুন এই জগতে সবাই অমৃতের খোঁজে আছে কিন্তু সাধু সঙ্গ ভগবানের নামরূপ লীলা কথার মধ্যেই আছে একমাত্র এই অমৃত যে পান করে তার জরা ব্যাধি মৃত্যু পুনঃ জন্ম থাকে না পরীক্ষিত মহারাজ পান করেই তো দুর্লভ গোবিন্দচরণ পৌঁছে গেল এজন্য দয়া করে অমৃত যদি কেউ চান গোপীরা বলে দিয়েছেন তব কথামৃতম তপ্ত জীবনাম কবিড়ি রীতং কল্প সমহম শ্রবণমঙ্গলং শ্রীমদ আততম হ্যাঁ ভবি গৃহান্তি যে ভরিদা জনা আচ্ছা এই জগতের শ্রেষ্ঠ দাতাকে দান করা শ্রেষ্ঠ স্বর্ণদান গোদান ভূমিদান অন্নদান কী দান শ্রেষ্ঠ গোপীরা এতক্ষণে একটা কথা বলে দিয়েছে প্রভু এ জগতে যারা হৃদয়ে তোমাকে ধারণ করে তোমার শুদ্ধ ভজনের দ্বারা যারা নিষ্কিঞ্চন হয়ে জীবের দ্বারে দ্বারে তোমার গুণগতা প্রচার করে তোমার হরি কথা বিতরণ করে এরাই জগতের ভরি দা এরাই জগতের শ্রেষ্ঠ দাতা অন্নদান শ্রেষ্ঠ না বিদ্যাদান শ্রেষ্ঠ না এটা দুই এবং তৃতীয় নাম্বারে হরি কথা দানই হলো জগতের শ্রেষ্ঠ দান কারণ অন্ন পেলে আবার পরের সাজে খোদা লাগবে কিনা একটা মানুষকে অলস বসিয়ে দিন তার জীবন উচ্ছন্নে যাবে এই জন্য অন্নদান তৃতীয় নম্বরে কেউ কেউ এরকম বলে বেড়ান আরে রাখো অন্নদানই শ্রেষ্ঠ দান তারা জানেনি শাস্ত্রের সংজ্ঞা আচ্ছা অন্নদানের থেকে শ্রেষ্ঠ হল জ্ঞান বা বিদ্যা দান কারণ যেখানে বিদ্যা আছে জ্ঞান আছে ওখানে অন্ন পিছনে ছুটে বেড়াবে কিন্তু যেখানে অন্ন আছে ওখানে বিদ্যা ছুটে বেড়াবে এমন নয় একটা কথা বলি সম্পদের পিছনে এত ছোটা ভালো নয় একটা সীমা দেওয়া উচিত ওই যে পাখিদের ঘুমায় আমাদের ওদের বাসা নেই তবু ওরা বাসায় ফিরে গিয়ে আশ্রয় নেয় আমাদের বাসা থাকতেও মনে হয় কেউ নেই আমার এর একটাই কারণ কামনা বাসনার একটা সীমা দেওয়া উচিত কতটা চাই তোমার আর কতটা চাই তোমার তার একটা সীমা রেখা দেওয়া উচিত এই সীমাটা নাই অনন্ত কামনা বাসনায় জীব তার সীমা পায় না শান্তি পায় না এই জন্য শাস্ত্রে বলছে কামনা বাসনার একটা সীমা দিতে হয় আর সেই জন্য বললেন এই অমৃতটা একমাত্র পাওয়া যায় তব কথামৃতম ভগবানের নাম রূপ লীলা কথার মধ্যেই আছে প্রকৃত অমৃত আর এই অমৃত স্বর্গের অমৃত মক্ষামৃতকেও তুচ্ছ করেছে গুরু মহারাজের কথা অনেকেই বলে স্বর্গের অমৃত পান করেই তো দেবতারা দেবতা হয়েছে নাকি তো বলছেন স্বর্গের অমৃত প্রকৃত অমৃত নয় স্বর্গের অমৃত মানুষকে ঐশ্বর্য ভোগের দিকে ঠেলে দেয় দেয় কি না ওরা ভোগে মেতে আছে ওই অমৃত নিয়ে এসেছিলেন পরীক্ষিতের সভাতে পরমহংস কুলতিলক সুখদেব গোস্বামীকে বলেছিলেন দেবতারা আমরা পুষ্প বৃষ্টি করছি অমৃতের কলস এনেছি আপনি এই অমৃত পরীক্ষিত মহারাজকে পান করান তক্ষক দংশনে বিপ্র অভিশাপে তিনি মৃত্যুবরণ করবেন না বলেন তোমরা বিনিময় করতে এসেছ কেন কি চাই অমৃত দিতে এসছো পরীক্ষিতকে বিনিময় কি চাই বলেন আমাদের স্বর্গের অমৃত দিতে এসেছি আর নিতে এসেছি হরি কথা অমৃত আমাদের শ্রবণের অধিকার দিন দেবতারা প্রার্থনা আচ্ছা আপনারা এখানে পাঠশনার জন্য কারো অনুমতি নিয়েছেন প্রার্থনা করেছেন কি আমি একটু শুনব দেবতাদেরও সৌভাগ্য নাই সাধুসঙ্গ হরিকথার ওদের অনুমতি লাগে ওরা সুখদেবকে বলছেন মঙ্গলাচরণের পরে আমাদের এই অমৃত দিয়ে আপনি হরিকথা অমৃত সুযোগ দিয়ে দিন সুখদেব গোস্বামী একটু হাসলেন এবং একটা শব্দ উচ্চারণ করলেন ক কাচ ও ক কাঞ্চন আচ্ছা এই ফরিদপুরের দোকানে কোনো হীরার দোকানে গিয়ে দামি মূল্যবান হীরার দোকানে গিয়ে যদি একটা কাচের টুকরো নিয়ে বলেন এটা ওটা একই রকম দেখতে তা কাঁচের টুকরো নিয়ে একটা হিরাক টুকরো বিনিময় করুন আমার সাথে এটা হাস্যকর হবে কি না অপমান হবে কি না তো শোকদেবগোর গোস্বামী এসে বললেন তোমাদের স্বর্গের অমৃত হলো কাঁচের টুকরো আর ভাগবত কথামৃত হরি কথামৃত হলো প্রকৃত মুক্ত প্রকৃত অমৃত দেবগণ চলে যাও দেবতাগণ চলে যাও তোমরা আচ্ছা যাকে দিতে এসছো সে পাই কি না দেখো তো পরিক্রেত মহারাজের উপরে ভাত দিয়ে দিলেন আপনি এই অমৃত সাধু সেবা সাধু সঙ্গে বৈষ্ণব সেবায় আপনার রুচি শত শত গুণ বাড়বে যেদিন যখনই ভগবানের থেকে অধিক বা ভগবানের সম সাধুগুরু বৈষ্ণবের সেবা ভাবনা জাগবে তখনই জানবেন গোবিন্দ আজ আপনার দিকে দৃষ্টি দিয়েছে এত দিন দেয়নি ভগবানের কৃপাদৃষ্টি আপনার দিকে পড়েছে এটা বোঝা যাবে তখনই যখন সাধুগুরু বৈষ্ণবের সেবায় আপনার রতিমতি হবে এই জন্য বৈষ্ণব দাসে কেঁদে বলে রতিমতি দাস কাঁদছে আমার চরণে রতি হলো না বৈষ্ণব চরণে রতি হল না আহা রতিমতি হল না গো বৈষ্ণব দাসে কেঁদে বলে কবে হবে আর সাধুগুরু বৈষ্ণবে শুদ্ধ ভজনানন্দী ভক্তে কবে রতি হবে কবে রতিমতি হবে এই জন্য এই জন্য বিশুদ্ধ রতিমতি আমাদের প্রয়োজন সাধু সঙ্গে শ্রীগুরু পাত পদ্মে বৈষ্ণব সেবাতে যখনই রুচি হবে জানবেন জানবেন গোবিন্দের দৃষ্টি করুণা দৃষ্টি আপনার দিকে এসে দ্বিতীয় লক্ষণ কি দ্বিতীয় লক্ষণ ভোগবাসনার প্রতি যদি আপনার একটু বিরক্তি জন্মায় সাংসারিক রূপ যৌবন ভোগের প্রতি কিছুটা যদি বিরক্তি জন্মায় তখন বুঝবেন গোবিন্দ আপনার দিকে কৃপা দৃষ্টি দিয়েছেন তৃতীয় সংকেত হল যেখানে হরি কথা নাই ভক্ত কথা নাই ভগবত কথা নাই শুধু বিষয় কথা ওই বিষয় বিষয়কথার মধ্যে যদি আপনার মনে হয় সময়টা ব্যর্থ গেল বৃথা গেল হৃদয়ে যন্ত্রণার সৃষ্টি হয় তখন বুঝবেন হরি আপনার দিকে কৃপা দিয়েছে যখন বিষয় সঙ্গে বিষয় কথার মধ্যে আপনার হৃদয়ে জ্বালা সৃষ্টি হবে মাছ যেমন জল ছাড়া হলে ছটপট করে এ সময়টা বৃথা গেল এ সময়টা হরি কথা শোনা হলো না এ সময়টা বৃথা চলে গেল এই সময় যদি আর না ফিরে আসে তৃতীয় লক্ষণ হলো এটাই বিষয়ে বিরক্তি আসবে সাধুগুরু বৈষ্ণবের প্রতি সেবা ভাব আসবে আনুগর্ত আসবে আর বিষয় কথা আপনার বিষের মতো যন্ত্রণা দেবে যখন হৃদয়ে আর আর যখন ভগবানের গুণকীর্তনে নয়ন দিয়ে প্রেমশ্রুবি বিগলিত হবে তখনই বুঝবেন ভগবান আপনার দিকে কৃপা দিয়েছে যখন কথাতে হৃদয় বিগলিত হয়ে প্রেমাশ্রু বি গলিত হবে তখন জানবেন গোবিন্দ আপনার দিকে রাধানিয়া আজ আপনার দিকে করুণার দৃষ্টি দিয়েছে এত জন্মের সাধন ভজনার বুঝি সত্তক রূপ নিয়েছে এই চারটি ভাগবত লক্ষণ করেছেন যেন আপনাদের সকলের হয় এটা আর আপনাদের আশীর্বাদে যেন এই জীবাধমের এই কটি জিনিসের প্রতি আসক্তি আসে এই কটি জিনিসের প্রতি মমতা আসে হ্যাঁ শুধু ভক্তগণ ভক্ত মহিমা না পেলে না ভাগবত শুনে ভালো লোকে ভালো লেগেছে দেখুন ভক্ত কৃপা যদি না আসে আপনার অনুভব হবে না আহা। ভক্ত কৃপা না হওয়া পর্যন্ত আপনার দিন অনুভূতি হবে না আর অনুভূতি ছাড়া ভগবান রাজ্যে প্রবেশ হবে না অনুভূতিটা কেমন জানেন অনুভূতিটা ভক্তই দেবে যার রোগ হয়েছে সোয়াছে রোগ তার গায়ের বাতাস লাগলে তো ওই রোগ আমাকেও আক্রান্ত করবে যার হৃদয়ে প্রেম ভক্তি আছে তার গায়ের বাতাস লাগলে তার সঙ্গ করলে ওই রোগ বীজাণুর মতো আমাকেও সংক্রামিত হবে এই জন্য কোনো কোনো ভক্ত শরীরে জ্বর কণ্ঠটাও আপনাদের শ্রুতিমধুর হচ্ছে না কণ্ঠটা ভেঙেই গেছে কথা বলারও তো উপায় নাই কৃপা করুন তো শাস্ত্র বলছেন এই জন্য সকালে উঠে ভগবানের কাছে এই প্রার্থনা করবেন প্রভু আমাকে দিনে প্রতিদিন প্রতিক্ষণে যেন সাধু সঙ্গ দিও প্রভু তোমাকে পায় আর না পায় যেন তোমার সাধু সঙ্গ পায় সাধু সঙ্গ দেহ নি এই প্রার্থনা প্রভু সাধু সঙ্গ দিও সাধু সঙ্গ দিও আমায় হ্যাঁ এই জন্য গৃহে যেদিন সাধু প্রবেশ করে শ্রীগুরু প্রবেশ করে সর্বমঙ্গল এখানেই প্রবেশ করে সাধু সঙ্গের মহিমা তুলয়াং লবে নাপি না সর্গাং না পুনর্ভবং ভগবাত সঙ্গী সঙ্গর্ষ মত্ত নাম কি মতা আশিস বলেন স্বর্গ মোক্ষপ্রাপ্তির থেকে পরমপ্রাপ্তি ক্ষণকাল যদি সাধু সঙ্গ হয় তুলয়াং লাবে নাপি না সর্গাং না পুনর্ভব মোক্ষপ্রাপ্তি স্বর্গপ্রাপ্তির থেকে পরমপ্রাপ্তি যদি ক্ষণকাল ও বিশুদ্ধ ভক্ত সঙ্গ হয় সাধু সঙ্গ হয় এটা স্বর্গমোক্ষ প্রাপ্তির থেকে আরও মহান ঠাকুর হরিদাসের বেনাপোল ভজন কুটিরে সেই বনঞ্চলে ঘেরা ঠাকুর হরিদাসের ভজন কুটিরে লক্ষ্যহীরা গিয়ে লক্ষ্যহীরা কোনো উপদেশ পাননি হরিদাসের কাছে শুধু তিনটে দিন তিনটে দিনও নয় তিনটে রাত্রি ঠাকুর হরিদাসের পাশে বসেছিলেন লক্ষহীরা মাত্র তিনটি রাত্রি ঠাকুর হরিদাসের হরিনাম প্রেম অনুভূতি লক্ষ্যহীরার মতো দেহ পুজীবিনী কেউ পরম মহন্তি করে দিল পরম মহন্তি করে দিল মাত্র তিন রাত্রের তিন রাত্রেই তার সঙ্গীত দ্বারা হরিদাস ঠাকুরের নামাচার্যের নামনিষ্ঠ ঠাকুরের গায়ের বাতাসে কেন জানেন আচ্ছা কেন পরিবর্তন হয় সাধুর সঙ্গে জানেন সাধুর পাশে গেলে সাধু কি করে জানেন তার ইষ্ট গোবিন্দচরণে চরণে গৌর চরণে চরণে বলে প্রভু যতটুকু তোমার ভজন করেছি যতটুকু তোমার নাম স্মরণ করেছি আমি এই সব ফলটুকু ওকে দান করলাম ওকে কৃপা করো ওকে করুণা করো সাধু নিজের সর্বস্ব অন্যকে দিয়ে তাকে ভক্তি দেওয়ায় লক্ষ্যহীরারে বলেছিলেন হরিদাস মারে তুই আসিসনি আমার কাছে কৃষ্ণ তোকে পাঠিয়েছে আমি এই আশ্রম ছেড়ে কার কাছে দিয়ে যাব এই মাধুই লতা এই ভক্তি বিনদা কাকে দিয়ে যাব মা তুই আশিসনি তোকে কৃষ্ণ পাঠিয়েছে এভাবেই থাক বাবা তুই আশিসনি কৃষ্ণ পাঠিয়েছে তবে মা আমি চলে যেতাম তিন দিন আগে তোর জন্যই রয়ে গেছে বাবা এটা আর হাত দিও না আগে একটা বক্স কাজ করছিল না একদিকে তো আমি তোর জন্যই আছি মা এই মাধবী লতাকে এই বৃন্দাজিকে তোর কাছে রেখে যাব বলে সাধুকৃপা ছাড়া হয় পতিতা কখনো পরম বৈষ্ণবী হয় ছোঁয়া মাত্র হয়ে লব মাত্র লব মাত্র এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন করুণা করে বিশুদ্ধ সঙ্গ দাও সাধুমুখে হরি কথা দাও এই এই সাধু সঙ্গ প্রাপ্তি জীবনের চরম প্রাপ্তি সংসার তারিতে কোনো ভাগ্য তরে। নদীর প্রবাহ জৈশে কাষ্ট লাগে তীরে কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতান্য চরিতামৃতে একটা পোড়া কাট, অনেক কাল নদীতে জোয়ার ভাটায় ভাসছে কোনো গতি হয় না কোনো গতি নাই তার জোয়ার ভাটায় অনুকূল প্রতিকূল স্রোতে ভেসে চলেছে কবে গতি হয় জানেন যেদিন ভাসতে ভাসতে তরঙ্গে ওই কাঠটা কুলে এসে ভিড়ে যায় কোনো কাঠ কোড়া নেই কোনো কাঠ ওটা কুড়িয়ে নিয়ে আগুনে জ্বালিয়ে দিয়ে সেবায় লাগিয়ে দেয় এই সংসার চক্রে ভাসতে ভাসতে যেদিন সাধুগুরুর চরণ আশ্রয় পাবো কুল পাব সেদিনই আমাকে নিয়ে তিনি ভগবানের সেবায় দিয়ে দেবে সেই দিনই দিয়ে দেবে রতিমতি হলো না বৈষ্ণব দাসে কেঁদে বলে রতিমতি হলো না বিশ্বাস এলো না আনুগর্ত এলো না সাধুর মধ্যে ভগবানকে দেখলাম না এই অশ্রদ্ধা অবিশ্বাস আমাদের ডুবিয়ে দেয় দয়া করে এই মরণশীল জগতে এই অনিত্য দুঃখময় সংসারে সাধুগুরু বৈষ্ণবের চরণ কৃপা এটা হলে কি হয় এটা হলে কি হয় ভক্ত চরিত্র একটু জানাতে হয় জানতে হয় এটাই বিধি কোম্বন ছিলেন জানেন কোম্বন তিনি শ্রীনাথজির শখা তো এমন শখা শ্রীনাথজির ঘরে না কোনো দর্পণ ছিল না দর্পণ মানে আয় না তো উনি তিলক করতেন কি করে জানেন একটা পাত্রের ভিতরে জল ঢেলে দিয়ে ওই জলের মধ্যে তিলক নিতেন একটা আয়না লাগে তো দর্পণ লাগে তো তিলক নিতে তো ছোট মেয়েটার কাছে চাচ্ছে মারি দর্পণটা দিত হ্যাঁ বালিকা বলছেন দর্পণ চিড়িয়া খা গিয়া চড়ুই পাখি দর্পণ খেয়ে গেছে আয়না মানে ওই জলটুকু দিয়ে তিলক নিত ওটা চড়ুই পাখি খেয়ে গেছে তখন তিলক নিতে গিয়ে ওনার দেখেন ভক্তময় ভক্তের কাছে ভগবান কিভাবে বশ এই জন্যই তো ভক্তচরণ তিলক নিতে গিয়ে এঁকে বেঁকে যাচ্ছে আন্দাজে তিলক নেওয়া যায় কেউ কেউ নিতে পারে নিতে গিয়ে বেঁকে যাচ্ছে শ্রীনাথজি অর্থাৎ গোপাল ওনার সাথে প্রেম বালকের বেশে কোলে এসে বলছেন বাবা বেঁকে যাচ্ছে তো এইভাবে দাও তিলকটা ঠিক করে দিচ্ছে ভগবান ভক্তির কাছে ভক্তের কাছে কিভাবে বস ভগবান বাবা তুমি তো আয়না নেবে না তো তোমার তিলকটা এইভাবে তোলো না এই যে আর একটু উঁচুতে তোলো একটু নিচেতে এমন করে দাও শ্রীনাথজি বলছেন বা আমার তিলক সেবাটাও করিয়ে দিচ্ছ এসে কতটা ভক্তবৎসললে হলে ভগবান এমনটা করে ঠিক সেই মুহূর্তে এক প্রদেশের রাজা এসেছিলেন শ্রীনাথজির নাম শুনে মহিমা জেনে যখন এসেছেন নাম শুনে শ্রীনাথজি শ্রীনাথজির একান্ত চরণাশ্রিত যে এটা ভক্তমালে পড়ে নেবেন একটু চোখ বুলিয়ে নেবেন বড় ভালো লাগার বিষয় বড় ভক্ত চরিত্রের উৎকর্ষ বিষয় তো কুম্বননাথজির দেখছে ঘরের চালে না খড় নাই পেপার দিয়ে টানানো অথচ ভগবান তার কোলে বসে তিলক দেখিয়ে দেয় এইভাবে নিতে হয় ভগবানের কাছে বৈভব চাই না তো ওই কুড়ে ঘরেই থাকতে তার ভালো লাগে কতবার বলেছে শ্রীনাথজি কিছু নাও বলে বৈভাব দিলে তোমাকে এমনি করে কাছে পাবো না বরঞ্চ তোমাকে কাছে পাওয়াই আমার সম্পদ ও সম্পদ দূরে থাক এই করেই নিত না কখনো তো যখন যখন রাজা এসেছে তখন গোবিন্দ কোল থেকে বলছেন আজকে কিছু পাবে আমি চললাম রাজাকে তো আর প্রভু দর্শন দেবেন না রাজার তো ওই সৌভাগ্য নাই ভজন নাই গোবিন্দেও কোল থেকে তাড়াতাড়ি শ্রীনাথজির কোল থেকে অদৃশ্য হয়ে গেলেন যেই অদৃশ্য এসে রাজা এসে বলছেন কুম্বরনাথজি আপনি আমার প্রণাম নিন আমি আজ রাজা হয়ে আপনার কাছে আসিনি এসেছে আপনার চরণ কৃপা আশীর্বাদ কোথায় রাজার দিকে লক্ষ্য কোথায় গেল শ্রীনাথ তুমি কোথায় কোথায় লুকালে বাড়ি তো আমাকে অপমান করছে রাজা দুয়ারে হ্যাঁ কোথায় কোথায় লোকালে শ্রীনাথজি ও উতাহালা হয়ে ঘুরে বেড়াচ্ছে কোলেই তো খেলছিল রাজ দর্শনও তার কাছে যন্ত্রণার মতো মনে হচ্ছে এদের মতো ভক্ত চরিত্র না শুনলে না জানলে ভক্তি হয় কখনো রাজ দর্শনে এদের স্পৃহা নেই রাজার রাজা তো তার কোল থেকে নেমে গেছে রাজার রাজা তাকে খুঁজে বেড়াচ্ছে এদিক ওদিক চকচিত হতচকিত হয়ে চারিদিকে খুঁজছেন হ্যাঁ আর ও কি বলে গেল আজ কিছু পাওয়ার আছে তখন বারবার বলছেন আমি আপনার জন্য কিছু সেবাই যদি আসতে পারি আমাকে একটু কৃপা করুন আপনাকে যদি একটু রাজা বলছেন আপনাকে যদি একটু সেবায় আসতে পারি একটু সেবা স্বীকার করুন বললেন আমার তো কিছু প্রয়োজন নাই আপনি দয়া করে আসুন আপনি এসেছেন এটা আমার সৌভাগ্য আমার কিছু প্রয়োজন নাই পরের দিন আরও সাধুদের ডেকে বলছেন আমি ওনাকে একটু সেবা দিতে চাই বলুন তো কি করি বললেন এক কাজ করুন কোনো মুদি দোকানে কিছু অর্থ দিয়ে দেন এক বছরের যা যা উপচারও ওখান থেকে তুলে নেবে শ্রীনাথজির শ্রীনাথজির আশীর্বাদ নিয়ে যখন কোম্বনাথজির চরণে গিয়ে বললেন আসুন একটা দোকান দেখিয়ে দেই। আপনি একটু কৃপা করেন এই দোকানে আমি কিছু অর্থ রেখে যাচ্ছি আপনি ঠাকুর সেবায় বা আপনার সেবায় যা প্রয়োজন এখান থেকে দয়া করে যেহেতু একটু নিয়ে যেতেন হাতে না নেন এইটুকু যদি স্বীকার করেন তো রাজার হাত ধরে বলছেন আমার আর দোকান আছে ওইখান থেকেই তো নেই আমি এই দোকানে আমি কি করে নেব পূর্বের দোকানদার আমাকে ছাড়বে কেন আমি তো ওর জায়গায় কি একটা সবজির ক্ষেত আর একটা কুলের গাছ দেখিয়ে বলছেন আমার দোকানে গো আমার যখন যা লাগে আমি এই কুল আর এই সবজিটা ফুটিয়ে সিদ্ধ করে শ্রীনাথজিকে দে এই আমার দোকান এরাই এরাই জগতে সেই ভক্তির পরম পরকাশটাকে বুঝতে পেরেছিল হ্যাঁ আমরা মার কাছে এসে কি চাই যে দুর্গাপূজা কালী পূজায় ধনং দেহি যশং দেহি বলি তো ধন দাও পুত্র দাও ঐশ্বর্য দাও রামপ্রসাদ কি তাই চাইল রামপ্রসাদ বলছেন চাই না মাগো এ দেখুন মা বেড়া বেঁধে দিয়ে যাচ্ছে যে মা তার সামনে জগৎজননী শক্তি দেবী ভগবতী পরমা বৈষ্ণবী শক্তি তিনি বেড়া বেঁধে দিয়ে যাচ্ছেন মার চোখে জলরাম রামপ্রসাদ বেড়া বাদ হচ্ছে কিছু চেয়ে নাও আমি জগৎ জননী বড় ভয় দায় আমি তোমাকে জগতের রাজত্ব দিতে পারি মা যদি কিছু দিস তো এই দে অতিথি যেন দুয়ার থেকে কোনো দিন না ফিরে যায় মা আমি সোনার থালার সোনার বাটি চাই না মা অতিথি যেন দুয়ার থেকে না ফিরে যায় চাই না মা গো রাজা হতে সব গানগুলো তো এখন বাজে না এ আপনাদের এখানে আসতে আসতে কাত্তায়নি দেবীর পূজায় যেসব গান শুনছি তাতে দেবী কোথায় যাবে জানি না ভক্তি কোথায় থাকবে জানি না যে গান বাজনাগুলো বাজানো হয় মার সামনে যে কী সুর মা আনন্দ পান পরমা বৈষ্ণবী এটাও আজ আমরা ভুলে গেছি সনাতন বৈদিক সভ্যতাকে কলঙ্কিত করে ফেলেছি আমরা দেব মন্দিরগুলোতে যেভাবে রাত দুটোর সময় দেব মন্দিরে যেসব গান বাজানো হয় ওই পাড়ায় যাদের হাডের পেশেন্ট আছে তাদের কত ক্ষতি হয় জানেন ওই যে যা বাজায় ওরা ওতে যারা হাডের পেশেন্ট তাদের কত ক্ষতি যন্ত্রণা হয় জানেন টিনের চালগুলো পর্যন্ত কাঁপে কিছু যুবক ছেলেরা রাত দুটো তিনটে পর্যন্ত এইগুলো পূজা মণ্ডপে বাজে ওখানে দেবী শক্তি বিরাজ করে ওই শব্দচয়নে দেবী কখনো সেখানেকে আশীর্বাদ বর্ষণ করে আর অসুস্থ শিশুগুলোর যে কত যন্ত্রণা দেন আপনারা যে মায়ের কোলে শিশু অসুস্থ না তাদের যে কি যন্ত্রণা দেন একটা কথা বলি ধর্ম করতে গিয়ে অন্যের কষ্ট ডেকে আনবেন না এটা ধর্মের বিনিময়ে অধর্মটাই বেশি হয়ে দাঁড়াবে তো কাকে সতর্ক করবেন আজ কাদেরকে বলবেন এই কথাটা দেবমন্দিরের পবিত্রতা স্নিগ্ধতা আজ আমরা প্রায় ধরে রাখতে পারছি না এই জন্য পান্না লালের শ্যামা সঙ্গীতটা আজও মনে করিয়ে দেয় মায়ের চরণে কোথায় যেন একটা পুষ্পাঞ্জলি দিয়ে দেয় টেনে মনটা নিয়ে যায় আমার চেতনা চৈতান্য করে দে মা দোন্যময়ী এ শব্দগুলো কানে গেলেই তো টেনে মনটা মা করুণাময়ীর চরণে নিয়ে যায় আমার চেতনা চৈতান্য করে দে মা মা জিউভাই বসে বসে লিখে দিয়েছিলেন কথাগুলো তো এই জন্য মনচল নিজ নিকেতনে কেন সংসার বিদেশে বিদেশির বেশি ভ্রম কেন অকারণে মনো চলো নিজ নিকেতনে কোথায় সেই সঙ্গীত আর যেগুলো বাজানো হয় এগুলো আমাদের কৃষ্টি নয় এগুলো আমাদের সভ্যতা সংস্কৃতি নয় এর থেকে ফিরে আসুন দয়া করে অনুরোধ করব পূজা মণ্ডপ দেবালয়গুলো আমাদের পবিত্রতা রাখতে হবে দেখুন আমি বারবার যে কথাটা প্রতি আসরে একবার করে স্পর্শ করি এখানে এই পরিমণ্ডলে এখন যে আবহাওয়া যে বাতাস এর মধ্যে কেউ অসৎ চিন্তা করবার ক্ষমতাও হারিয়ে ফেলবেন এর মধ্যে প্রবেশ করলে কারণ যেখানে বিশুদ্ধ ভক্তগণ সম্মিলিত হয় হরি হরিকথার উচ্ছ্বাস তরঙ্গায়িত হয় সেখানে ধুলিকণা বাতাসগুলো পবিত্র হয়ে যায় আমি একটা কথা বলি কারো যদি মানসিক চিন্তা থাকে দুশ্চিন্তা থাকে যদি কারো ভিতরে কাম কামনার মোহ এসে ভিড় করে একটাই জায়গা আছে সেই জায়গাটা হলো সাধু এখানে আপনার মহদূর হবেই ভাগবত দৃষ্টান্ত দিয়েছে অপূর্ব দৃষ্টান্ত শ্রীনাথজি বলছেন আমার দোকান এই বরুয়ের গাছ আর এই শাকের ক্ষেত আপনি দয়া করে দিতে চেয়েছেন যান রাজা চোখের জল ফেলে বলেছিল তোমাদের মতো সাধুরা এই ভূমিতে আছে বিদায় এই ভূমি তীত্তভূমি এই ভূমি ভারত ভূমি এই ভূমি সাধুসন্তের ভূমি তোমাদের মতো নিষ্কিঞ্চন সাধু আছে বলে ওই ধোলা মেখে রাজাও সেখান থেকে বিদায় নিয়েছিল আশীর্বাদে তেমনি করে ভগবানের প্রতি আস্থা বিশ্বাস একমাত্র সাধুরায় রাখতে পারে আসার সময় আমি আমাদের প্রেমানন্দকে দুটো নাম লিখতে বলেছিলাম চরিত্রটা বারবার মনে পড়ছে একটা হলো রায়মল আর একটা হলো জয়মাল এই জয়মাল ভগবৎ ভক্ত ছিলেন এটা উত্তর ভারতের নাম জয়মল জয়মাল বাবাজি রাধা গোবিন্দের চরণে নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্ত ছিলেন কিন্তু তার ভাইয়ের পুত্র রায়মল তিনি ছিলেন ভগবৎ বিদ্বেষী তো ভগবত বিদ্বেষী হওয়ার কারণে এই জয়মল যখন ভগবত উপাসনা করতেন এক দেড় ঘন্টা লাগত তার ভগবানের সেবা ফুলতুলসী দিতে খুব আবেগ ঘন খুব বেশি গাঢ় নিষ্ঠার সহিত তিনি বিগ্রহ অর্চন করতেন তো জয়মালের এই ভজন করতে দেখে পরিকল্পনা নিলেন আগামী দিন সকাল নটায় যখন উনি ভগবানের সেবা করবেন ভগবানের অর্চন করবেন তখনই ওনার রাজ্য আক্রমণ করা হবে ওনার ভাতুস পুত্র রায়মল যখন সেনা সৈন্য নিয়ে ওনার রাজ্য আক্রমণ করছেন তখন উনি ভগবানের চরণে তুলসী দিচ্ছেন পেছন থেকে ওনার সেনাপতি এসে বলছেন রাজ্য আক্রমণের পথে আপনি উঠুন আপনি আপনি নির্দেশ না দিলে সামনে দাঁড়ালে হতোদ্দম হয়ে যাবে সেনারা বলেন আমার রাজ্য যার রক্ষা করার তিনিই রক্ষা করবেন সেবা শেষ না হলে আমি এখান থেকে শুধু মুখের কথা না রাজ্য আক্রমণ হচ্ছে রাজাই কথা বলছে কতটা নিষ্ঠা ভজনে বলেন তোমরা যাও পারত যার রক্ষা করার তিনিই রক্ষা করবেন এক মনে পুরো দেড় ঘন্টায় অর্জন করলেন তুলসী দিলেন এর মধ্যে যখন এই আপনার জয়মলের সৈন্যরা পরাস্ত হবার পথে যখন ওরা আক্রমণ করছে তখনই দেখা গেল শ্যামাল রঙের একজন যুবক কিশোর অশ্বের পিঠে উঠে তিনি যে মূর্তি নিয়ে সামনে দাঁড়ালেন তার ধনুকার ধরবে কি ওই সামাল মূর্তি অশ্বের পিঠে উঠে যখন সেনাদের সামনে এলেন সেনারা যখন তার দিকে তাক করতে যাবে তীর তখন তীর ধনুকেরই যুদ্ধ তাক করতে গিয়ে তীর আর মারা হলো না ও তীরটা বুকে এসে বিল্ল। গোবিন্দ স্বয়ং এই কিশোর মূর্তি নিয়ে ঘোড়ার পিঠে উঠে আজ সেনাবাহিনীর কাছে যোগ দিয়েছে আজ ভক্ত রক্ষার জন্য তার নিষ্ঠার জন্য যোগ দিয়েছেন তো গোবিন্দের শ্যামল বদনের দিকে যেই তাকিয়েছে সেই আর ওর বান ছোড়ার কথা মনে নাই। বান ছোড়ার কথা মনে নাই বরঞ্চ গোবিন্দ পরাস্ত করলেন তারা পিছু হটে গেল শ্যামল কিশোরের সামনে সর্বশেষে যুদ্ধের জন্য দাঁড়ালেন জয়মল নয় দাঁড়ালেন তার ভাতুষপুত্র পুত্র রায়মল রাইমাল যখন দাঁড়ালেন প্রথমে তার তীর হাত থেকে পড়ে গেল ওই রূপটা দেখবার সাথে সাথে তিনি মাটিতে নামলেন মাটিতে নেবে রূপের দিকে চাইতে চাইতে চোখ বন্ধ করলেই রূপ অদৃশ্য ঠাকুরঘর থেকে কেবল বেরিয়েছেন সংবাদ এলো আপনি জয়ী হয়েছেন পরাস্ত হননি কার জন্য হলো একটা শ্যামল কিশোর যুবক অশ্বের পিঠে উঠে যুদ্ধ পরিচালনা করেছেন উনি একবার মন্দিরে বিগ্রহের দিকে তাকিয়ে বলছেন এটাও করো তুমি তাহলে এ কাজও তোমার দায়িত্ব পরে কি বলেছেন অনন্য চিন্তান্ত যে উপাতেই সাং নেতাবিযুক্ত নাম যোগ সেবম বহম মহম অনন্যগত চিত্তে যে ভক্ত আমার উপাসনা করে তার যোগ্যেমর দায়িত্ব আমি নিজে মাথায় করে বহন করি হ্যাঁ সেই রায়মল এসে বলছেন কাকা কাকা আমার রাজ্য প্রয়োজন নাই তুমি বলো এই নূতন সেনাটা তোমার বাহিনীতে কবে যোগ দিয়েছে একবার নয়নে তাকে যদি কেউ দেখে না আর তার জীবন তো পালট হবে বলছেন কাকা আমি শত্রুতা করেছি তোমার রাজ্য সিনিয়েই নিতে গেছি প্রয়োজন নাই কখনো এই ইচ্ছাও আমার ভিতরে জাগবে না তুমি বলো তোমার সেনাবাহিনীতেই এই যুবক কবে যোগ দিল বললেন না ও আমার সেনাবাহিনীর সদস্য নয় দেখবি আয় এসে যখন দেখলেন যে মূর্তি বলে হ্যাঁ কিশোর শ্যামলের মুখবদন্ট তো এমনই বলে তাহলে বলে দাও তাকে আবার কবে দেখতে পাবো আমার তো খাওয়া ঘুমই নাই সেই যে নয়নের তারাই স্থান নিয়েছে আমার ঘুম নাই বলো কি করে পাবো সেই সময় বলেছিলেন সাধু সেবা করো বৈষ্ণব সেবা করো হরিকতা শোনো এর মধ্যে দিয়েই শ্যাম তোমার হবে বলে দিলেন এবং সেই দিন থেকে উনি সাধুগুরু বৈষ্ণব গৃহে আনতেন আর সাক্ষাৎ স্বরূপে তাদের অকৃত্রিম নিষ্কপট সেবা করতেন শ্রদ্ধায় চোখের জলে চরণ প্রক্ষালন করতেন অনেক দিন হয়ে গেল জানেন সেই মূর্তি আর দেখে না প্রাণ মনে উৎকণ্ঠা বেড়ে গেছে চাতকের মতো পিপাসা বেড়ে গেছে একদিন এক সাধুকে তার চরণ প্রক্ষালন করিয়ে সেবা দিয়ে মাল্যচন্দনে দান করে চরণে পড়ে কাঁদছে বলো না সাধুকৃপা না হলে তো তাকে পাবো না কবে পাবো কবে কৃপা হবে কবে করুণা হবে একবার কৃপা করে বলো সঙ্গে সঙ্গে সাধু বলছেন বাবা একটু চোখ বন্ধ করো দু মিনিট পরে চোখটা খুললেই যার দেখার জন্য ব্যাকুল হয়েছ তাকে পাবে দু মিনিট পরে চোখ খুলে দেখেন সেই সাধুই অর্থাৎ গোবিন্দ শ্যামল সুন্দরী সাধুরূপে ওর গৃহে এসেছিল ওকে করুণা করার জন্য সাধুরূপেই তাকে করুণা করে গেলেন আমার কি মনে হয় জানেন আমার মনে হয় কি সাধু যদি আপনাকে কোনো আশীর্বাদ করে সেই আশীর্বাদ গোবিন্দ খণ্ডন করতে পারবেন না আপনার প্রারব্ধে না থাকলেও গোবিন্দ দিতে বাধ্য আমার পিতা ঠাকুর জন্মদাতা পিতা ছোটোবেলায় আমাকে এই ঘটনাটা শোনাতেন নারদজি যাচ্ছেন এক পদে আপনার শুনে থাকবেন তবু বারবার শুনলে নবনবায়ন রস শিক্ত হবেন নিরানন্দ হবে না আনন্দের তরঙ্গ উচ্ছ্বলিত হবে তো নারদজি এক গ্রামে যেতে যেতে এক মা তার চরণে প্রণাম পুষ্পাঞ্জলি দিয়ে তাকে গৃহে ডেকে একটু সেবা করিয়েছিলেন ফল আহার করেছিলেন নারদ বলছেন মা তুমি পুত্রবতী হও নারদকে বলছেন প্রভু আমি মা ডাক শুনতে পাইনি আজও তা আপনি যদি একটু গোবিন্দকে বলে আমাকে করুণা করতেন যে আমার একটা সন্তান যদি মা ডাক শোনার জন্য দিতেন বলেন মা আমি আজই গোবিন্দকে গিয়ে বলবো যাতে তুমি তোমাকে মা ডাক শোনানোর জন্য একটা সন্তান কৃপা করে দান করেন গোবিন্দ বললেন নারদ এই জন্মে প্রারাব্ধের কারণে মা ডাকর এ জন্মে শুনতে গর্ব ধারণ করতেও পারবে না ওকে জানিয়ে দাও যাতে কষ্ট না পায় নারদ পুনরায় এসে বললেন মা ক্ষমা করো স্বয়ং গোবিন্দই বলেছেন যে তোমার এ জন্মে মা শোনার প্রারব্ধ নাই আচ্ছা এই কথা যদি নারদের মুখে গোবিন্দ প্রেরিত সংবাদ পায় আর আশা থাকে মায়ের কিন্তু এক ছেঁড়া কাপড় মলিন বস্ত্র গায়ের ধুলোবালি মাখা এক সাধু বলতে জ্বলতে যাচ্ছে এক রুটি দেগা তো এক লেড়কা হোগা হিন্দুস্তানি তো দো রুটি দেগা তো লেড়কা হোগা সাদু ওই মা তখন এসে বলছেন দুটো রুটি দিলে দুটো সন্তান হবে বাবা সন্তানের দরকার নেই কিন্তু তোমাকে যদি একটু সেবা করতে পারি এসে সেবা করেছেন ওই দুটো রুটি সবজি ভোগ লাগিয়ে দিয়েছেন সাধু পেয়েছেন বললেন আয় তো মাথাটা বাড়িয়ে দে চরণে প্রণাম করলে মাতার শ্রীহস্ত দিয়ে বললেন তুই দুটো পুত্রবতী হ মা দুই সন্তানের মা হ বলেন বাবা আশীর্বাদ ফিরিয়ে নিন স্বয়ং গোবিন্দ বলেছেন নারদজি শ্রীমুকে আমি মা ডাকে জন্মে আমার প্রারব্ধে নাই সন্তান যোগ নাই বললাম না গোবিন্দ নারদ কি বলেছে আমি জানি না তবে আমি বলছি এক বছরের মাথায় তুই সন্তান সম্ভবা হবি হবি এক বছরের মাথায় গর্ভবতী মা দুটি সন্তান প্রসাব করলেন শশীকলার ন্যায় বাড়তে লাগলো তিন চার বছর পরে নারদ ওই মায়ের ব্যথা বেদনা দূরের জন্য একটু ঘুরে যেতে গিয়ে বলছেন মা খেলছে কারা বলে নারদজি আপনার কাছে আমার একটা অনুরোধ আচ্ছা আপনিও মিথ্যা বলতে পারেন আমার সন্তান যোগ আচ্ছা আপনি বলুন তো গোবিন্দের দ্বারা মিথ্যাটা কেন আপনি আমাকে বললেন গোবিন্দ বলেছে আমার সন্তান যোগ নেই এক সাধুর কৃপাতে আমি এই দুটি সন্তান তার কৃপাতে পেয়েছি নারদ বলছেন মা তোমার উত্তর পরে দেব আগে আমি আমার উত্তরটা নিয়ে আসি নারদ তো জানেন একটু ক্ষিপ্রগতিতে গিয়ে ভগবানের সামনে গিয়ে বলছেন আচ্ছা তোমাকে সত্যবাদী কে বলে কথাগুলো তো নারদের এমন তোমার সত্যবাদী কে নাম দিয়েছে আগে বলো গোবিন্দ তখন মৃদু হেসে বললেন আমার নাম একটাও আমি রাখিনি সব তো ভক্তরাই রেখেছে বলছেন তাহলে আজ থেকে এই সত্যবাদী নামটা কেটে দিয়ে মিথ্যাবাদী বসিয়ে দাও আজ তোমার নাম তোমাকে রাখতে হবে যে তুমি মিথ্যা বলবে বলবে আমাকে কেন ওই মায়ের কাছে ছোট করালে আমার দ্বারা কেন বলালে আগে বলো উত্তর দাও বলছেন তোমার উত্তর আমি দেবো কিন্তু এই মুহূর্তে আমার একটা জিনিস খেতে ইচ্ছা করছে তোমার আবার কি ইচ্ছা মাঝে মাঝে করে বলে দেখো আমার অনেক দিনের ইচ্ছা আমি একটু নর মাংস প্রসাদি করে পাবো গোবিন্দ এটা পাই পায় না তো নর মাংস এখন নারদকে আদেশ দিয়েছেন এই নাও সুরি এই নাও পাত্র একটু নর মাংস যেখান থেকে হয় এনে দাও কেউ বিশ্বাস করবে আপনাদের কাছে এসে যদি বলেন নারদ যে গোবিন্দ নরমাংশ খেতে চেয়েছেন দেবতারাও বিশ্বাস করল না ঋষিরা তো নয় কোনো মানুষই নয় সাত দিন পূর্তে একদিন বাকি সাত দিনই চেয়েছিলেন গোবিন্দকে এসে বললেন কেউ তোমাকে দেয় নরমাংশ এ কথা শুনেই তো আমাকে সকলে তাড়িয়ে দিচ্ছে বিশ্বাসই করছে না যে সাধু আশীর্বাদ করেছিল না বলে অমুক গায়ে বটতলায় বসে এক সাধু বসে আছে ওর কাছে গিয়ে এই বার্তাটা বলো কে যে সাধু মাকে আশীর্বাদ করেছিল যেই নারদ গিয়ে বার্তাটা বলেছে উনি কেঁদে ফেলেছেন শরীরটা নিয়ে বলছেন নারদ তুমি ছটা দিন বৃথা সময় ব্যয় করলে প্রভু চেয়েছিল নরমাংশ আচ্ছা তুমি তো ভক্ত তুমি কেটে দিতে পারতে না নারদ তখন তাই তো আমার গায়েও তো দিব্য দেহ হলেও তো ছিল আমি তো দেয়নি আচ্ছা নারদ কোখা কোথাকার মাংস চেয়েছে বলতে পারো বুকে হৃদয়ে হৃৎপিণ্ডের বলে তা তো শোনে আসিনি বলো যেও না দাঁড়াও পুরো হৃৎপিণ্ডটা পাত্রে তুলে দিয়ে বলছেন তুমি তো মৃত্যুবরণ করবে যার কৃপায় দেহ পেয়েছিলাম তার সেবাতে দেহ লেগে গেল এর থেকে বড় ভাগ্য আর কী আছে এর থেকে বড় ভাগ্য আর কী থাকতে পারে নারদ যার দেহ তার পূজায় লেগে গেল সেবাই লেগে গেল নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও গোবিন্দ তখন বলছেন নারদ বিচারের ভার তোমার উপরে আমি তোমার কথা রাখবো না ওর কথা রাখবো তোমার গায়েও তো মাংস ছিল তুমি তো সবসময় আমাকে দেখো কিন্তু সাধু জীবনে কোনোদিন আমাকে দেখেনি আমি তাকে দর্শনও দেইনি কিন্তু আমি খেতে চেয়েছি বলে সে হৃৎপিণ্ড তুলে দিয়ে দিল সে তার জীবন উৎসর্গ করে দিল বলতো আমি আমার প্রতিজ্ঞা ভগ্ন করলেও এমন ভক্তের প্রতিজ্ঞা প্রতিজ্ঞা আমি আমি চিরকাল রক্ষা করি আমার না রাখলেও এই সাধুর প্রতিজ্ঞা রক্ষা করি এই জন্য মহৎ যদি একবার কৃপা করে করুণা দৃষ্টি দেয় আমি মাঝে শুনেছিলাম গীতা সাধক সঞ্জীবনীতে পড়েছিলাম আপনার শবযাত্রায় কেউ মারা গেলে যদি চিতার দিকে কোনো বিশুদ্ধ ভক্ত একবার তাকায় চিতার দিকে তার লাশের দিকে তারও সদ্গতি হয়ে যায় তারও সদ্গতি হয়ে যায় সাধু মহিমা সাধু কৃপা এমন মহিমাপূর্ণ এই জন্য আপনাদের কাছে নিবেদন করব জীবনে যে কটা দিন অবশিষ্ট আছে আমাদের উচিত হবে একটু শ্রদ্ধার সহিত একটু বিশ্বাসের সহিত শুদ্ধ সাধুসঙ্গ হরিকথাকে জীবনের ব্রত করে নেওয়া এই ব্রতে যেন আমরা কখনো পিছোপা না হয় এই শ্রীনাথজি ভগবানকে যেভাবে ভালোবেসেছিলেন সেই কথাটি সামান্য স্পর্শ করে আজকের ভাগবত বিশ্রাম আমি জানি না আমাদের বাবুদা আমাদের বাবুদা বারবার আমাদের কার্তিক বাবা বাবুদা বিপ্লবদা বারবার বলেছিল কিন্তু এখন এসে মনে হচ্ছে আমি যদি আপনাদের প্রত্যেকের পাতধুলোটা কাছে গিয়ে নিতে পারতাম এটা একটা এটা একটা অভাবনীয় বিষয় আমার মতে কোনো নরকের কীট নর্দমার কীট এই ব্যাসাসনে বসবার তার কোনো দিনই অধিকার নেই কিন্তু আপনাদের ভাগবত শ্রবণের যে ব্যাকুলতা এবং আজকের হৃদয়টা খুব ভরে উঠছে কেন জানেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন সনাতন ধর্মের শিক্ষিত মানুষগুলো যতদিন ভাগবতে নামে না আসবে ধর্মের প্রথম সারিতে মন্দিরের প্রথম সারিতে না দাঁড়াবে এ জাতির ততদিন কোনো উন্নতি হবে না আজ সেই জিনিসটা সার্থ করছে আমি যতটুকু আপনাদের মুখ দেখে বুঝছি আপনার ধর্ণাঢ্য আপনারা শিক্ষা দীক্ষা মান্যতায় অনেক উচ্চতায় তবু আপনাদের এই যে ধর্মের সারিতে এই যে ধর্মের ভক্ত সঙ্গে সারিতে আসা এটাই প্রমাণ করে সূর্য উঠতে আর দেরি নেই এই ধ্বংসের মধ্যেও সনাতনের মঙ্গল হতে আর দেরি নেই চারিদিকে ধ্বংসের সংবাদ চারিদিকে দুঃসংবাদ তবু সোবারামপুরে ফরিদপুরের মাটিতে বন্ধু সুন্দরের মাটিতে আমি বলতে এইটুকু আমার দৃঢ়তার সহিত বলতে পারি এই ধ্বংসের মধ্যে একটা সৃষ্টি তৈরি হচ্ছে আপনাদের এই আগমন আপনাদের এই চেতনা এই ধ্বংসের মধ্যেও একটা নবজাগরণ সৃষ্টি করবে শ্রেষ্ঠ মানুষ ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ধনী ব্যক্তি যতদিন ধর্মের সারিতে না আসবে সাধারণরা উদ্বুদ্ধ হবে না আজ প্রধান শিক্ষক হরি নাম বলছে আজ ডাক্তারবাবু এখানে পায়ের ধুলো নিচ্ছে এটা সাধারণদের প্রেরণা জাগাবে আচার অতি শ্রেষ্ঠ স্তর জনা গীতায় ভগবান বলেছেন শ্রেষ্ঠজন যা আচরণ করে সাধারণরা তাই অনুসরণ করে আসুন এই জাতিকে জাগাবার এই সমাজকে ধরে রাখবার এই ধর্মের দায় দায়িত্ব আপনার উপরেও আছে আপনার উপরেও আছে কাঠবাড়ালি কাঠবিড়ালি রামচন্দ্রের সেতুতে কাঠবিড়ালি পর্যন্ত ধুলো ঝেড়ে দিচ্ছিল পাথরের যেখানে ভাষা ছিল কাঠ বিড়ালি বলছেন প্রভু তোমার সেতুবন্ধনে আমরা কেন বাদ পড়ব কাঠ মতো আমাদের যার যতটুকু সামর্থ্য আছে এই সনাতন ধর্মকে হিন্দু জাতিকে আমরা আরও একটু এগিয়ে নেওয়ার জন্য আসুন আপনাদের সহযোগিতা দরকার আপনাদের একান্ত একান্ত অনুগ্রহ দরকার এটা ফরিদপুরের আসলে এটা বন্ধু সুন্দরেরই করুণা এটা জগৎবন্ধু সুন্দর রাধারানীর একান্ত করি। তারই কৃপা এই মাটি এই অঞ্চল ধন্য যে এই জন্য যে আপনাদের শ্রদ্ধা ভক্তিকতা শ্রবণের সঙ্গের এত ব্যাকলতা শুধু ভক্তগণ নিবেদন করব এই জাতির জন্য সমাজের জন্য একটু ভাবুন আপনার দায়িত্ব শুধু আপনার ওই কয়েকজন পরিবারের সদস্যের না পুরো সনাতন ধর্মই আপনার পরিবার পুরো সনাতনের নিলয় আপনার নিকেতন প্রয়োজন আজ বড় বেশি ধর্মের হাল দ্বারা এইটুকু বলি ধর্ম না থাকলে আমরা কেউ থাকব না শ্রীকৃষ্ণ বলেছিলেন আমার কেউ শত্রুও নেই মিত্র নেই গীতাই বলেছেন কি না ভগবানের কেউ শত্রুও না সূর্যের কিরণ কি আলাদা আলাদা দেয় পুণ্যের বা পাপির আবর্জনায়ও যেমন দেয় সোনাতেও তেমন দেয় নাকি তাহলে সূর্যের কিরণে যেমন পার্থক্য নাই ভগবানও কাউকে শত্রু মিত্র জ্ঞান ভগবানের কাছে সকলেই তো এখন আমরা কৃষ্ণের কাছে একটা প্রশ্ন করব। শ্রীকৃষ্ণের কাছে যদি প্রশ্ন করি তোমার শত্রু মিত্র নেই তা তুমি পাণ্ডবদের পক্ষ নিলে কেন প্রশ্ন তো আসতেই পারে তোমার কেউ শত্রুও না মিত্রও না তো তুমি পাণ্ডবদের পক্ষে নিতে গেলেন কেন তুমি অর্জুনের সারথি স্বীকার করলে কেন গোবিন্দ বললেন তোমরা ভুল বলেছ আমি কুরুদের পক্ষেও নেই পাণ্ডবদের পক্ষ নেই আমি ধর্মের পক্ষে যেখানে ধর্ম আমি সেই পক্ষে পাণ্ডবদের মধ্যে ধর্ম ছিল গোবিন্দ ধর্মের পক্ষে পাণ্ডবদের পক্ষে নন কত বড় কথা যেখানে ধর্ম সেখানেই ভগবান যেখানে ধর্ম সেখানে কি সেখানে ভগবান গীতার সর্বশেষ লোকটা কী যোগেশ্বরও কৃষ্ণ যত্রপাত্র ধনুর্ধর তত্র শ্রী বিজয় ও ধ্রবা, নীতি মতির মম তার মানে গোবিন্দ বলছে যেখানে ভক্ত আর ভগবান সেখানেই ধর্ম সেখানেই বিজয় সেখানেই শ্রী সেখানেই কল্যাণ তাই আসুন আমাদের জীবনটা জাতির জন্য ধর্মের জন্য সনাতন কৃষ্টির জন্য আর একবার আমরা জেগে উঠি আর একবার সাধু সঙ্গে মিলিত হই আর একবার আমরা এই কথা শ্রবণে নিজেদের এই একটা ফুল নয় অনেকগুলো ফুল যেমন একটা সুতাতে গ্রথিত হয়ে মালা হয়েছে তেমনি আমরা কথার সুতাতে সাধুসঙ্গের সুতাতে অনেকেই মিলিত হয়ে যেন গোবিন্দের গলে মালা হতে পারি সনাতন ধর্মের মালা হতে পারি এই নিবেদন আপনাদের কাছে আপনাদের কল্যাণ হোক আপনাদের চিরমঙ্গল হোক বাকি অনুষ্ঠানের যে পর্বগুলি আছে আপনাদের হরিনাম সংকীর্তন বা পালা কীর্তন লীলা কীর্তন সেগুলি সার্থক হোক ধন্য হোক এবং আপনার দূরে যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে হাতঝোড় করে ক্ষমা চাইছি আপনাদের সুব্যবস্থা আমরা করতে পারিনি জাগার স্বল্পতায় আপনাদের চরণে মাথা নুয়ে ক্ষমা চাচ্ছি অপরাধ ক্ষমা করবেন আর যে যেখানে আছেন একটু পায়ের ধুলে উড়িয়ে আমার মস্তকে দিবেন আমি যেন আপনাদেরই জন্মজন্মের সঙ্গ পেয়ে হরি কথার আস্বাদন করতে পারি এইটুকু জানিয়ে আমাদের প্রেমানন্দকে আজ আর ডাকবো না ও এসছে ধনঞ্জয় এসছে তো ওদের না ডেকে এখন যে কীর্তন আনন্দটা নেওয়ার আমাদের শুভঙ্কর এসছে অরুণদা এসছে ভক্তরা এসছে আমাদের দীনেশ দা এসছে আসন উঠে দাঁড়িয়ে একটু রাধানাম কীর্তন করি সকলেই কীর্তন